নমস্কার আজকে আমরা শুনব শ্রী গৌতম রায়ের সৃষ্টি গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির গল্প আর এক তৃতীয় তথা অন্তিম পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না এছাড়া যদি এখনও অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায় এখন অব্দি আমরা শুনলাম যে যেই কেসটাকে নীলাঞ্জন ব্যানার্জি উড়িয়ে দিয়ে বসেছিল সেই কেসটি একটি জটিল আকার নিয়েছে কালবশের ফ্যাক্টরিতে তার ভাগ্নের ষড়যন্ত্রের সুবাদে দিগন্তকে ঘিরে গড়ে উঠেছে একটা জটিল হত্যা রহস্য ফ্যাক্টরির একটি লেবার আর একটি লেবারকে খুন করেছে আর সেই খুনি লেবার খুন হয়েছে নিজের বাড়িতে তার লাশের পাশে পাওয়া গেছে ডি লেখা একটা রুমাল নীল কেসটা নিয়েছে এবার হাতে ইনভেস্টিগেশন চলছে দেখা যাক কিরকম রহস্য উদ্ঘাটন করে আমাদের নীলাঞ্জন ব্যানার্জি আর অন্তিম পর্ব বাড়ি ফিরে নীল দেখল দীপু বড় সোফায় টান টান শুয়ে ফুক ফুক করে সিগারেট টেনে যাচ্ছে আর চোখে একবার ওর দিকে তাকিয়ে ফ্যানটা বাড়িয়ে দিয়ে এসে সামনে সোফায় বসলো দীপু উঠে সোজা হয়ে বসল কোদায় গিয়েছিলে গুরু এত রাত পর্যন্ত নতুন কোনো কেস্টে যে তুমি এলেই যেন খবর পাঠিয়ে দি দীপু চলে যাবার মিনিট দুয়েকের মধ্যে নন্দিনী নিচে নেমে এলো কি ব্যাপার ওপরে গেলে না কেন কখন এসেছো এই মাত্র এই তোমার সঙ্গে কিছু আলোচনা আছে আবার খুন খারাপই নাকি সেই হোমোসেপিয়েন্স পিরিয়ড থেকে খুনের শুরু তখন কয়েকটা কারণে মানুষ মানুষকে বা পশুকে বধ করত এখন পৃথিবী যত এগোচ্ছে তত খুন টুন বাড়ছে আর শাখা প্রশাখায় মোটিভ হয়ে গেছে আরও কমপ্লিকেটেড এখন মনস্তাত্ত্বিক নিখুঁত খুনের কম্পিটিশন লেগে গেছে বুঝেছ অবশ্য ভোঁতা খুনও অনেক হচ্ছে এই যেমন ধরো না এই কেসটা কোন কেসটা তোমায় বলা হয়নি ঠিক আছে দীপু আশুক আগে বলতে বলতেই আমি আজকে গুরু বলে চা আর চানাচুর সহ দীপু ঘরে ঢুকে সোফায় বসে চায় চুমুক দিতে দিতে নীল শুরু করে দীপু তুই সেদিন তোর কোন এক কলেজ লাইফের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল বলেছিলি হ্যাঁ দিগন্ত সেন গান গায় ভালো ছেলেটা কেমন রে বোঝো ঠেলা বেশ কয়েক বছর পরে একটা লোকের সঙ্গে একবার দেখা হলে তুমি কি বুঝতে পারবে এক মাস আগে সে কোথায় কি কর্ম করে বসে আছে না না আমি সে কথা বলছি না এমনিতে কিরকম মনে হতো নর্মাল শান্তশিষ্ট ভদ্র ছেলেরা যেমন হয় তো হঠাৎ তাকে নিয়ে পড়লে কেন মাঝখান থেকে তুমি এমন সব কথাবার্তা শুরু করো মাথা মুন্ডু কিছু বোঝা যায় না গোড়া থেকে খুলে বলো চা খেতে খেতে নীল আগা গোড়া কালবোস কাহিনী ব্যক্ত করলো এমনকি কিছুক্ষণ আগে মৃগেন ইন্সপেক্টরের সঙ্গে আলোচনাটুকু সব শুনে টুনে নন্দিনী বলল হুম এখানে তো আসল গন্ডগোল পাকাচ্ছে ওই ডি লেখা রুমালটা রুমালের যা ডেসক্রিপশন দিলে সেটা ই আসিনের মতো লোক তো ব্যবহার করবে না যে খুনটা করেছে রুমালটা তো তারই মনে হচ্ছে নন্দিনী রুমালের থেকে অন্য কয়েকটা ব্যাপার আমার ভাবাচ্ছে বেশি প্রথম কথা কালবোসের মতো ওই রকম একটা সাদামাটা প্রায় পার্সোনালিটি নেই কালো কুলো হত দেখতে একটা লোককে কেন জেচে বিয়ে করলো সম্প্রীতির মতো সুন্দরী নাম করা অভিনেত্রী আপাত দৃষ্টিতে এটা কিন্তু বড়ই চোখে লাগে তোমায় তো আগেই বলেছি ওই কালবোসের টাকার জন্যে এই কত টাকা আছে রে কালবশের কলকাতায় গোটা বাড়ি আর একটা কারখানা রেলের প্যানেলে নাম লেখা আছে টেন্ডার ভ্যালু কম দেখিয়ে বাবুদের ঘুসটুস খাইয়ে প্রতি বছরই একটা মোটা অ্যামাউন্টের কাজ পায় হয়তো ওই কারখানায় আরও বাইরের অর্ডার টডারও আসে এই কলকাতা শহরেই কালবোশকে কিনে নেবার মতো অনেক ব্যবসাদার আছে বুঝেছিস না রে টাকা নয় সম্প্রীতির বোধ হয় অন্য কোনো উদ্দেশ্য আছে যেটা আমরা জানি না দ্বিতীয় পয়েন্টটা কি তোমার হুম কালবোশ নিজের শারীরিক দীনতার কথা জেনেও কি করে দিগন্তর মতো একজন তরতাজা যুবককে তার সুন্দরী স্ত্রীর জন্য গানের মাস্টার হিসেবে রাখে হয়তো কাল তার স্ত্রীকে অত্যন্ত বিশ্বাস করে বেশ বিশ্বাস জিনিসটা খুব ভালো মানলাম ঈশ্বর বিশ্বাস তো মানুষকে দিয়ে অসম্ভব সব কাজ করিয়ে নিচ্ছে অলরাইট কিছু বলার নেই কিন্তু সেই গানের মাস্টারের জন্য এত উমেদারি করা কেন তারই অনুরোধে কালবোশ দিগন্তকে ম্যানেজার করে দিয়েছিলেন ইভেন ওই ছেলেটিকে নিজের কারবারে ডান হাত করে নিতে চেয়েছিলেন এবং আমার ধারণা সেটি সম্প্রীতির সুপারিশেই হতে চলছিল তার তার মানে মানে তুমি বলছো সম্প্রীতি দিগন্তকে একেবারে আপার মহলে নিয়ে যেতে চাইছে তাই তো এটা কি খুব অবান্তর ভাবনা আরও একটা জিনিস আমার চোখে খারাপ লাগলো দীপু তোর মনে আছে প্রথম যেদিন কাল এ বাড়িতে এলেন চেহারা যাই হোক স্বাস্থ্যে এবং কথাবার্তায় চলনে একটা তেজি ভাব ছিল হ্যাঁ সেটা তো বিয়ের দিনও দেখা গেছে হুম। সেই লোকটাই মাত্র কয়েক মাসে এত ক্ষীণজীবী দুর্বল কেন হয়ে যাবেন এমন তো কিছু বেশি বয়স নয় আমি গিয়ে দেখি উনি নিজের চেয়ারে বসে ঘুমোচ্ছেন তোমার কি মনে হয় কোনো রকম স্লো পয়জনিং চলছে অর্থাৎ ধীরে ধীরে কাল বসে স্বাভাবিক মৃত্যু চাইছে কেউ আরও জিজ্ঞাসা আছে উপযুক্ত ভাগ্নে থাকা সত্ত্বেও যদিও কালবোসের কথা সে অপদার্থ তাকে টোপকে সম্পূর্ণ একটা বাইরের আনকোরা ছেলেকে বড় পোস্টে বেশি টাকা মাইনে দিয়ে রাখা এই ভাগ্নেটি কি সেটা ভালো চোখে দেখবে মেনে নেবে না না নেওয়াটাই স্বাভাবিক কিন্তু এইসব ব্যক্তিগত লাভালাভির কারণে সম্পূর্ণ বাইরের দুটো লোক খুন হবে কেন তোমার ওই যাদব মাহাতো আর ইয়াসিন মল্লিক এদের খুন হওয়ার কারণটা কি কেউ হয়তো চাইছে কারখানার মধ্যে একটা বিশৃঙ্খলতার সৃষ্টি করতে কে সেটা জানি না তাই তো আরও ভেতরে ঢুকতে হবে দুটো হয় কোনো কিছু চাপা দেওয়ার জন্যে নয়তো বৃহত্তর কিছু প্রাপ্তির আসায় কিন্তু তোমার এই নয়া এক্সপিডিশনে তোমার হনুমানটি এবার তোমার পাশে থাকতে পারছে না বৌদি এমন গন্ধমাদন চাপিয়ে দিয়েছে কি বৌদি একটু গন্ধমাদন হালকা করবে তাহলে রামচন্দ্রের অনুগামী হতে পারি না গোয়েন্দাগিরি করলে তোমার পেট ভরবে না তুমি তোমার নীল ব্যানার্জি নও তাছাড়া অঙ্গনা বলে একটি মেয়ে তোমার আশায় বসে আছে তার দিকটাও তো দেখতে হবে নাকি তুমি কি বলো নীল দেবীর আদেশ আমার কিচ্ছু করার নেই ভক্তকে তো মানতেই হবে যাও দীপু কাল তোমার অনেক কাজ আছে খেয়ে নিয়ে লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়ো জেন্ডারে ভুল আবার ছেলে হয় কি করে বরং বলতে পারতে সুবোধ বালকের মতো শুয়ে পড়তে আর কথা না বাড়িয়ে চলে তোমার পাল্লায় দীপুটা খুব টাইট হয়ে গেছে দেখছো না আমার কি অবস্থা সুবোধ নট অবোধ বালকের মতো কেমন বাড়িতে বসে থাকি নেহা তাতে এখন কোনো কাজ নেই নইলে বাবুর টিকিরও দেখা পাওয়া যেত না এখন ওঠো হাত মুখ ধুয়ে খেয়ে নেবে শনিবার হাফ ডে কালবস কারখানা বন্ধ হবার পরই বাড়ি ফিরে এসেছেন শরীরের দুর্বলতা কিছুতেই কাটছে না কেন যে এত ঘুম ঘুম ভাব কিছুতেই বুঝে উঠতে পারেন না এই সময় রাগের মাথায় দিগন্তকে বসিয়ে দিয়ে এখন মনে হচ্ছে কাজটা খুব ভুল হয়ে গেছে এত কাজের চাপ এখন একা সব দিক সামলে উঠতে পারছেন না রেলের কাজ তো চলছে দুটো বড় বাড়ির গ্রিল আর কোলাপসেবল গেটের সম্পূর্ণ কাজটাই এসে গেছে আর এখন তো সব মাল্টি স্টোরিড বিল্ডিং গ্রিল আর কোলাপসেবল গেটের অর্ডার আসছে প্রচুর আরও লোক রেক্রুট করার দরকার এসব কাজ রূপমকে দিয়ে হবার নয় কারখানা থেকে ফিরে শুয়ে পড়েছিলেন সম্প্রীতি একটু আগে গরম কফি আর বিস্কিট খাইয়ে গেছে দিগন্তও বাড়িতে এসেছে এই কদিন ভয়ে আর কালবসের সঙ্গে দেখা করছে না গান শিখিয়ে বাড়ি থেকে চলে যায় ওদের গান শুনতে শুনতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ গেল পেলেন কে যেন তার পা টিপে দিচ্ছে তাকে দেখলেন সম্প্রীতি নয় ঝুমা তুই তোকে আবার কে আমার পদসেবা করতে বললো কে আর বলবে দেখছি তো দিন দিন তুমি কত রুগ্ন হয়ে যাচ্ছ আগে তো কতই তোমার সেবা যত্ন করতুম মামি আসার পর সেসব পার্ট উঠেই গেছে হুম তা তোর মামি মা কোথায় গেল তার কথা আর বলোনি তেন আর কি আর এসব দিকে নজর আছে ও কথা বলবি না তোর মামি আসার পর তো চুপ করো দেখি তেন আর যদি এই দিকে নজর থাকবে যাগে আমার কি দরকার সেসব কথা বলার ব্যাগ জমা কোনো কথা অর্ধেক বলে চুপ করে যাবি না ওসব আমার একেবারে ভালো লাগে না যা বলতে চাইছি স্পষ্ট করে বল সেসব তোমার শুনে কাজ নেই এক কান থেকে পাঁচ কান যাবে আর চেনেই তো তোমার ভাগ নেকে আমার চুলের মুঠিটি ধরে ঘর থেকে বার করে দেবে বলছি তো কাউকে বলবো না কথাটা কি একে তো তোমার শরীরে কষ্ট তার উপর ওসব কথা শুনলে তোমার মনে কষ্ট হবে থাক না ও সব কথা এরপর কিন্তু আমি তোর চুলের মুঠি খামচে বাড়ি থেকে বার করে দেবো আচ্ছা মামু যে মানুষটাকে তুমি নিয়ে একদিন ঘর করছো তার কিছুই কি তোমার নজরে পড়ে না তুই কি প্রীতির কথা বলছিস আর তার কথা বলবো আর আছে কে তোমার ঘরে প্রীতি আবার কি করলো সে তো বেশ ভালোই আছে আমার সংসারটা এমন করে সাজালো কে সেই তো জানিস ও কত ভালো মেয়ে চারদিকে দিদিককার পড়ে গেছে গো খবর ডাকো মানে লোকে কত কি বলা বলি করছে শুনেছ আর লোকের কথা ছেড়েই দিলুম আমরা কি সব কানা হয়ে গেছি ওই যে সে খরগোশ না কার একটা গপ্প আছে না ওসব গপ্পটা পছাড় তোর মামির কথা বল আচ্ছা তুমি কি গো মামু বাড়ির মধ্যে একটা সমর্থ ছেলেকে ঢুকিয়েছ তাই তোমার বউটি আবার সুন্দরী কাঁচা বয়স কেন দেগন্ত কিছু করেছে নাকি শুধু সেই বাবুটাকে দোষ দাও কেন তোমার বউ তো আর কচি খুকি নয় তার উপর ব্যাস মামিও ঘরের কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিল ওই যে তোমাদের কাজের মাসি কি নাম জানো ওই পূর্ণিমাদি ওর হাতে সব ঘর দোর ছেড়ে দিয়ে দুজনে গিয়ে উঠবেন ও বাড়িতে তারপর দুপুরে তানাদের খাবার দিয়ে আসবে চলবে সেই সন্ধে সাতটা আটটা পর্যন্ত হাসি গান আরো কত কি আরো কত কি মানে সেসব আমি তোমায় বলতে পারবো না বুঝে না কালবস খানিক্ষণ গুম বেড়ে বসে রইলেন তারপর প্রায় নিজের মনেই বললেন ও তাই এত সুপারিশের ধাক্কা সমানে লক্ষ্য করে যাচ্ছিল কালবসকে রূপম তাকে যেমনটি শিখিয়ে দিয়েছিল সেইভাবেই সে এগোচ্ছে কালবোষের ভাবান্তর লক্ষ্য করে বুঝলো তীরটা আসল জায়গায় গিয়ে বেঁধেছে মাছ টোপ গেলেছে এখন শুধু হ্যাট কাটানের অপেক্ষা ঝুমা আবার একটু সুতো ছাড়ল মামি আজকাল এত ভুলো মনে হয়েছে তোমায় কি বলবো এই তো দেখো না রুমালটা বলি ব্লাউজের মধ্যে লুকোনো একটা হালকা সবুজ রঙের রুমাল বার করে কালবুসের চোখের সামনে নাড়ালো রুমালটা সেদিন ছাদে মেলে দিয়েছিল তারপর আনতেই ভুলে গেছে সেই রুমাল আজ দেখি মাটিতে গড়াগড়ি কাটছে আমি তো তুলে যত্ন করে রেখে দিয়েছি দেখে রুমালটা বলে ঝুমার হাত থেকে রুমালটা নিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন মনে পড়ে গেল নিউ মার্কেট থেকে এক সেট রুমাল কেনা হয়েছিল তিন রঙের ছটা রুমাল দুটো হালকা সবুজ দুটো হালকা পিঙ্ক আর দুটো হলুদ হ্যাঁ হ্যাঁ ওর মনে পড়ছে সেদিনের কথা এই রুমাল কিনতে দেখে কালবোস বলেছিলেন এগুলো তো জেন্টস রুমাল লেডিজ রুমাল তো এত বড় হয় না সম্প্রীতির উত্তরটাও মনে পড়ছে সম্প্রীতি বলেছিল লেডিস রুমাল তো শৌখিন রুমাল ওতে রুমালের কাজ মেটে না রুমাল একটু বড় হওয়াই ভালো রুমালটা দেখতে দেখতে আর একটা ইয়াসিনের ঘর থেকে নাকি একটা রুমাল পাওয়া গেছে সেটারও রং নাকি হালকা সবুজ তাতে সুতো দিয়ে ডি লেটারটা স্টিচ করা ছিল তবে কি সম্প্রীতি দিগন্তকে রুমালটা দিয়েছিল ডি অক্ষরটা বসে মাথার মধ্যে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে ঝুমায় সব কি বললো তার কাছে সম্প্রীতি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে এতদিন এই বিশ্বাসটাই তাকে এনার্জি জুগিয়ে এসেছে আর সেও তাকে অন্ধের মতো বিশ্বাস করে তার কোনো আবদার সে কোনোদিনও না বলে উড়িয়ে দেয়নি তাহলে কি সবটাই সম্প্রীতির ছলো না তাকে বিয়ে করা দিগন্তকে ডেকে আনা তার কাছে গান শেখা তাকে বড় পোস্টে চাকরি দেওয়া সবটাই কি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কি সেই উদ্দেশ্যটা এই যে দিন দিন তার শরীর খারাপ হয়ে যাচ্ছে সর্বদা মাথা ঝিনঝিন একটা গা বমি ভাব ঘুম ঘুম আচ্ছন্নতা এটা কি কোন বিশেষ ফল তাকে কি স্লো পয় করা হচ্ছে কিন্তু কেন সম্প্রীতি কি তাকে মেরে ফেলতে চায় এখন তো মনে হচ্ছে সেই সম্ভাবনাটাই বেশি সে মরে গেলে সবকিছুর মালিক হবে সম্প্রীতি তারপর তারপর কি দিগন্তকে নিয়ে ঘর মারবে কি ভাবছো মামু কোথায় উড়ে গেলে কেন শুনতে পাচ্ছ না হাসির আওয়াজ ভেসে আসছে থেকে কাল দুজনের উচ্চ ঈশ্বরে হাসির আওয়াজ দুজনেই হাসছে তাই না এত জোরে জোরে হাসছে জুমা বুঝতে পারলো ওর ওষুধ কাজ করতে শুরু করেছে আপাতত থাকার প্রয়োজন মিটে গেছে এসব শুনলে রূপম যা খুশি হবে ভেবেই ও শিউড়ে উঠল নিমেষে নিজের মনোভাব পাল্টে বলল এ আর নতুন কি শুনছ পাড়া প্রতিবেশীরা এমন হাসি ঠাট্টা রোদ শোনে না আমি যাই গো মামু দেখো তুমি আমার বলে ফেলনি জুমায় চোখ বলছিল বলি মামু তুমি আমার আপন তোমার কিছু খারাপ হলে আমরা তো মুখ বুঝে থাকতে পারি নি অনেকদিন চেপে চেপে থেকে আজ বলে ফেললুম দোয়াই মামু মা আর কানে যদি এসব কথা যায় না সত্যি আমায় মেরে বাড়ি থেকে বার করে দেবে আমি যাই গো চলে যাবি হ্যাঁ গো আমার এখন কত কাজ রুটি করতে হবে তরকারি করতে হবে আর একজন পটের বিবি আছে তোমার ভাগনি লেখাপড়া শিখে যেন দিগগজ হবেন সংসারের কুটোটি নাড়বে না ছিলম ঝিয়ের মেয়ে এখনো ঝিগিরি করে চলেছি যাই গো ঝুমা চলে গেল রেখে গেল এক রাস সন্দেহ আর একটু একটু করে বাড়তে থাকা ঘৃণা কাল বসকে দেখে প্রায় ভূত দেখার মতো চমকে উঠলো নীল মাত্র কদিনেই লোকটার একই চেহারা হয়েছে গাল বসে গেছে চোখের কোণে কে যেন পুরু করে কালি লেপটে দিয়েছে একে তো লোকটার গায়ের রং খসখসে কালো তাই এই কাহিল অবস্থা কোথায় গেল সেই ভুবন মোহিনী হাসি কোথায় গেল সেই হার্দিক আমন্ত্রণ ভঙ্গি নীল একা আসেনি আজ রবিবার বলে সঙ্গে দীপও ছিল অত্যন্ত করুণ স্বরে কালপুষ বললেন নীলবাবু এসেছেন আপনার আপনার কথার দাম আছে বসুন আজ আর সেই প্রাণ খোলা দাদা ডাকটা নেই সরাসরি নাম ধরে ডাকছেন একটু বিস্মিত হয়ে নীল জিজ্ঞাসা করল কি হয়েছে আপনার এ কি চেহারা করেছেন মৃত্যুবান ছোড়া হয়েছে নীলবাবু হয়তো একদিন খবর পাবেন আমি আর নেই না না এসব কি বলছেন অসুখ করেছে সেটা ভালো হয়ে যাবে আপনার মিসেস কোথায় মিসেস আছেন পাশের ঘরে আপনি যাদের যাদের থাকতে বলেছেন তারা সবাই আছে ও হ্যাঁ পকেট থেকে একটা চেক পার করলেন কালপোষ আপনার পারিশ্রমিকটা বসিয়ে নেবেন টাকাটা আমি লিখিনি এসবের কি মানে আমি বুঝতে পারছি না আমার কাজ হয়তো আমি শুরু করেছি কিন্তু এখনই পারিশ্রমিকের প্রশ্ন কেন আগে আপনার কাজটা শেষ হোক হবে আপনি নিশ্চয়ই আপনার কাজ শেষ করবেন তাই আগাম চেকটা দিয়ে রাখলাম তালুকদার সাহেবের কাছে আপনার সব কথা আমি জেনেছি কিন্তু আমি কাউকে ফাঁকি দিতে চাই না কোনো দিন কারো একটা টাকাও মারিনি ব্যবসা বাড়াতে গিয়ে হয়তো কিছু উপ দিয়েছি হয়তো কোনো কাজ বা টেন্ডার পাওয়ার জন্য কিছু অসৎ উপায় অবলম্বন করেছি সে সব ব্যবসায়ীরাই করে এটাকে আমি কোনো গভীর অন্যায় বলে মনে করিনি বরং আমি সৎ থাকতে গিয়ে অনেক ক্ষেত্রে ঠকেছি জানেন এই তো দেখুন না সামনে জমিটা পাওয়া উচিত ছিল আমার তার জন্যে পাঁচ লক্ষ টাকাও দিয়েছি আর নোংরা পথে নামলে হয়তো জমিটা আবার হাতে আসতো যাক সব কথা আপনি আপনার আজকে কাজ আরম্ভ করুন আমার যদি কোনো প্রশ্ন করার থাকে সেটাই নয় আগে করুন নির্নিমেষ নেত্রী কালবসকে দুজনেই লক্ষ্য করছিল হঠাৎ নীল জিজ্ঞেস করলো ঠিক আছে আপনাকে দিয়ে শুরু করা যাক ওই মৃত্যুবানের কথা কি বলছিলেন আপনি তার আগে একটা প্রশ্নের জবাব দেবেন ব্যানার্জি সাহেব অবিশ্বাস করে যে চেয়ে বিশ্বাস করে হারা ভালো তাই না এ তো বড় কঠিন প্রশ্ন ফিলসফিক্যাল উত্তরটার মধ্যে অনেক তর্ক বিতর্কের ব্যাপার আসবে কিন্তু তার আগে আমি যে প্রশ্নটা করলাম তার উত্তর দিন হঠাৎ আপনার কেন মনে হচ্ছে আপনার জন্যে মৃত্যুবান ছাড়া হয়েছে ব্যানার্জি সাহেব আমার যা কিছু উত্তর সব আমার ওই প্রশ্নের মধ্যেই বলা হয়ে গেছে আপনি বুদ্ধিমান লোক একটু চিন্তা করলে আপনি নিজেই উত্তর খুঁজে পাবেন হুম পেয়ে গেছি আমি আমার উত্তর এ নিয়ে আমরা নিজেদের মধ্যে কদিন আগে আলোচনা করেছিলাম আপনাকে আর দুটো প্রশ্ন করব ঠিক কবে থেকে আপনার ভেতরের এই অস্বস্তিটা আসছে সঠিক দিন কোনো হয়তো বলতে পারবো না তবে দিগন্তকে অ্যাপয়েন্টমেন্ট দেবার পর থেকেই শরীরের অবসাদটা ফিল করতে থাকি প্রথম প্রথম বেশি ছিল না কিন্তু এখন আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না আপনাকে বলার রইল যদি হঠাৎ আমার মৃত্যু সংবাদ পান জানবেন আমার মৃত্যু স্বাভাবিক নয় তদন্ত করবেন আর চেকটা আপনি কালই ভাঙিয়ে নেবেন এবার আমার দ্বিতীয় প্রশ্ন আপনার ফুড হ্যাবিটে কিছু চেঞ্জ হয়েছে মানে আপনার খাদ্য তালিকার কোনো নতুন অন্তর্ভুক্তি সামান্য সময় চিন্তা করে কালপোষ বললেন না সেভাবে কিছু নয় তবে ইদানিং ঝুমা প্রায়ই তাল দিয়ে তৈরি নানান ধরনের খাবার খাওয়ায় তাল হ্যাঁ আমার খুব প্রিয় খাদ্য তা সে তো আমাকে বিয়ের আগেও খাওয়াতো যখন তাল পাওয়া যেত না তখন তালের পাটালি দিয়ে পায়েস করে খাওয়াতো সেটা অবশ্য বিয়ের আগে তারপর আমার বিয়ের পর ঝুমার ওপরে আসতো না ইদানিং আসছে অবশ্যই সম্প্রীতির অগোচরে আপনার কাউকে সন্দেহ হয় সবাই তো আমার আত্মীয় ব্যানার্জি সাহেব কিন্তু কেউই আমার পরম আত্মীয় নয় তাই বিশেষ নাম বলাটা আমার পক্ষে সম্ভব হবে না ঠিক আছে আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন আপনার স্ত্রীকে একবার পাঠিয়ে দিন কাল বস চলে যাওয়ার পর দীপু বললো গুরু মৃত্যুবানটা কি খাবারের মধ্যে দিয়ে আসছে নাকি হুম ঠিক তাই কিন্তু এটা রোধ করতে গেলে তো ওনাকে নিজের হাতে রান্না করে খেতে হবে কারণ উনি ওনার স্ত্রীকে এখন মোটেই বিশ্বাস করেন না হুম ওনার কথা থেকে তো তাই মনে হলো কাউকে অবিশ্বাস করে জেতার থেকে বিশ্বাস করে ভালো কাল বসের মধ্যে ফ্রাস্ট্রেশন এসে গেছে বুঝলে নীলদা কেন তোমায় প্রথম দিনই ওথেলো আর ডেসডিম ওনার উপমা দিয়েছিলাম তাহলে ইয়াগোটাকে সেটা আমি বলতে পারলে তো আমি নীল ব্যানার্জি হয়ে যেতাম গুরু সেই ঝিলিকটা খানিকটা নিষপ্রভ। খানিকটা চিন্তান্বিত বটে আপনারা আমায় ডেকেছেন অবশ্য ই আছেন খুনের ব্যাপারে আমি ওকে আপনার কথাই বলেছিলাম হ্যাঁ কারু আমাকে সবই বলেছেন আপনি বসুন আমার কয়েকটা প্রশ্ন আছে বলুন আপনার স্বামী তো খুব অসুস্থ ওর ধারণা উনি আর বেশি দিন বাঁচবেন না কেউ ওকে ধীরে ধীরে বিষ প্রয়োগ করে হত্যা করতে চাইছে এই ব্যাপারে আপনার কি ধারণা ও অসুস্থ সেটা তো দেখতেই পাচ্ছি কিন্তু আপনি যেটা বললেন সেটা তো ও আমায় কোনো দিন বলেনি আশ্চর্য ওর এরকম ধারণা হলো কেন আপনার সঙ্গে আপনার স্বামীর ইতিমধ্যে কোনো কারণে কোনো মনোমালিন্য ঘটেছে কি বলছেন ব্যানার্জি আমাদের প্রায় আট মাস বিয়ে হয়েছে আজ পর্যন্ত কোনো কারণে ওর সঙ্গে আমার সামান্য কথা হয়নি তবে কাটাকাটিও কাল রাতে ও আমার সঙ্গে তেমনভাবে কোনো কথা বলেনি গম্ভীর মুখে বসেছিল এমনকি আমি দু একটা প্রশ্ন করেও কোনো উত্তর পাইনি তাতে আপনার কিছু মনে হয়নি না তেমন কিছু নয় যদিও এটা ওর স্বভাব বিরুদ্ধ তবে আমার যেটা মনে হয় ও কোনো কারণে চিন্তিত ওর নিজের অসুস্থতা নিয়ে ও কখনো ভাবে না বলে আমাকে নিয়ে আমি ভাববো কেন সে তো আছো অসুস্থতা নয় অন্য কিছু কি হতে পারে সেটা বোধহয় কারখানার মধ্যে এরকম একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল সেই জন্য টেনশন হতে পারে ও হ্যাঁ একটা কথাও আমাকে জিজ্ঞেস করেছিল তবে সেটা খুবই মামুলি কথা মাবুলি এখন তো ব্যক্তিগত না হলে বলুন কথাটা কি একবার নিউ মার্কেটে গিয়ে আমরা ছটা রুমাল কিনেছিলাম তিন রকম রঙের দুটো করে তার মধ্যে দুটো ছিল হালকা সবুজ রঙের তো হঠাৎ আমায় বলল সবুজ রুমাল দুটো একবার আনবে এনে দিয়েছিলেন না আনফরচুনেটলি দুটো রুমালই নেই একটা দিয়েছিলাম দিগন্তকে আর একটা হারিয়ে গেছে দিগন্তবাবু কি লেডিস রুমাল ব্যবহার করেন না না ওগুলো জেন্টস রুমাল আমি জেন্টস রুমাল ব্যবহার করি ও তা আপনি দিগন্তবাবুকে যে রুমালটা দিয়েছিলেন তাতে কি ডি অক্ষরটা সুতো দিয়ে মনোগ্রাম করে দিয়েছিলেন হ্যাঁ আমি সুতোর কাজ খুব ভালো করতে পারি মায়ের কাছে শেখা মিসেস বসু আপনি কি জানেন ইয়াসেন যে ঘরে খুন হয়েছিল সেই ঘরে একটা রুমাল পাওয়া যায় সেটার রং হালকা সবুজ এবং তার এক কোণে একটা অক্ষরও পাওয়া যায় ডি আমার স্বামী অবশ্য বলেছিলেন আসিনের ঘর থেকে যে রুমালটা পাওয়া যায় সেখানে ডি লেখা ছিল কিন্তু রঙের কথা তো আমাকে কেউ বলেনি নট ইভেন দিগন্ত ওটা কি দিগন্তরই রুমাল দুটো জিনিস একই সঙ্গে মিলে যাওয়াটা খুব রং এবং মনোগ্রাম আপনি কি দিগন্তকে সন্দেহ করছেন দেখুন ওর পক্ষে কিন্তু কাউকে খুন করা সম্ভব নয় এত জোর দিয়ে কথা কিভাবে বলছেন আপনি কারণ আমি দিগন্তকে চিনি কতদিন থেকে কলেজ লাইফ থেকে আসলে আমি যেটুকু গান শিখেছি তা ওর কাছ থেকেই বাবু কি প্রফেশনালি গান শেখান আগে তাই করত এখন শুধু আমাকে শেখায় টাকা দেন নিশ্চয়ই হ্যাঁ আমার স্বামী ওকে দু হাজার টাকা করে দেন গান শেখানোর জন্য টাকার অঙ্কটা একটু বেশি নয় কি ওটা আমি ইচ্ছে করে করেছি কারণ ওর তখন আর কোনো ইনকামের রাস্তা ছিল না এটা করুণা বা বদান্যতা বলা যেতে পারে তাই না না কারো করুণা নেবার ছেলে ও নয় আমার পীড়া পিড়িতেই ও টাকাটা নিচ্ছে ওর চাকরিটাও তো আপনি করে দিয়েছিলেন হ্যাঁ আমি ওকে জীবনে দাঁড় করাতে চাইছি দুর্দশাগ্রস্ত মানুষের জন্য আপনি সর্বদাই ধরনের হয়ে ওঠেন তাই তো না ঠিক আছে যার জন্যে ও প্রায় নিজেকে শেষ করে দিতে চাইছিল আমি জাস্ট ওকে বাঁচাতে চেয়েছি বন্ধুর জন্য তো বন্ধু এইটুকু করতেই পারে তাই না নিশ্চয়ই পারে আচ্ছা ইফ ডোন্ট টেক ইট আদারওয়াইজ আপনার স্বামী এ নিয়ে কিছু মাইন্ড করেন না কি নিয়ে কোনো বিশেষ ব্যক্তির প্রতি বিশেষ অন্তরঙ্গতা আমার স্বামীর এ ধরনের কোনো কমপ্লেক্স নেই উনি সাদা মনের মানুষ সাদা চোখে জগৎটাকে দেখেন্ট যদি কোনো দিন তার মনে কোনো সন্দেহের ছায়া নেমে আসে সেদিন কি করবেন সেরকম দিন তো আসেনি এলে ভাববো ওয়েল এখন আপনার ছুটি কাইন্ডলি একবার দিগন্ত পাঠিয়ে দিন চলে গেল কি বুঝলে গুরু তোরা তো একই কলেজে পড়তিস মেয়েটাকে দেখেছিস কোনো দিন দেখলেও মনে নেই তবে টিভিতে দেখেছি কি মনে হয় তোর বোঝা মুশকিল মেয়েদের চেনা এমনি খুব শক্ত অঙ্গনাকেই আজও চিনতে পারলাম না কেন যে পাগলি এখনো আমার জন্য ওয়েট করছে কে জানে আর বেশি দিন স্বাধীন জীবন ভোগ করতে হবে না এবার ওর নরক যন্ত্রণা শুরু হবে মানে মানে কিছুই নয় দিগন্ত আসছে পায়ের শব্দ পাচ্ছি দিগন্ত এসে নীলকে হাত তুলে নমস্কার জানালো তারপর দীপুর দিকে তাকিয়ে বলল আরে তুই ও বুঝেছি আর কিছু না বলে ও সামনের চেয়ারে বসলো আপনার ব্যবহৃত রুমালটা ঘরে গেল কিভাবে জানি না এটাই তো আমার কাছে একটা বিষয় অথচ আপনি পুলিশকে বলেছিলেন রুমালটা আপনার নয় কি করব আমি যদি স্বীকার করি রুমালটা আমার তাহলে পুলিশ তো আমার ছেড়ে খেয়ে ফেলত তাহলে আমায় বললেন কেন আপনি তো আর ওদের মতো নির্দয় নয় আপনি আমার অসহায় অবস্থাটা বুঝবেন তাই রুমালটা মিসেস বসু আপনাকে দিয়েছিলেন হ্যাঁ আপনি তাহলে বলছেন ইয়াসিনকে আপনি খুন করেননি কাউকে খুন করার কথা আমি ভাবতেই পারি না আর ইয়াসিন তো লম্বা চওড়া তাগড়াই লোক আমার মতো এক ক্ষুদে দুবলা বাঙালির পক্ষে সেটা তো সম্ভব নয় কিন্তু সে তো সবার সামনে আপনাকে ঘুষি মেরেছিল অপমানজনক কথা বলেছিল সেই রাগেই যদিও আমি সেই রাতে মদ্যপান করে ফেলেছিলাম কিন্তু পরে ভেবেছি ইয়াসিন যা করেছে সেটা সেটা মদ্যপ অবস্থার জন্যে লোকটা অন্যদের তুলনায় একটু বেশি রাগী পরের দিন সব ঠিক হয়ে যেত আবার প্রথম খুনটা আই মিন যাদব উন্ডেড হয়েছিল কটার সময় মনে আছে না বললাম না আমি তখন ডেড ড্রাঙ্ক সময়টা খেয়াল নেই তবে আটটা নাগাদ হতে পারে পুলিশ কটায় এসেছিল প্রায় ঘন্টা খানেক পর ধরুন নটা তার মানে বডি রিমুভ করতে করতে প্রায় সাড়ে নটা তাই তো সেটাও ঠিক বলতে পারবো না কারণ পুলিশ তখন আমায় জিজ্ঞাসাবাদ করছে অফিসে বসে আচ্ছা সেই সময় বাবু কোথায় ছিলেন জানি না তো একটা অড কোয়েশ্চেন করছি আপনার সঙ্গে সম্প্রীতি দেবীর কি সম্পর্ক আমি ওকে গান শেখাই আর কিছু নয় আপনি যা বলতে চাইছেন তা নয় একটি ছেলের সঙ্গে একটি মেয়ের ওই একটি সম্পর্ক ছাড়াও আরো অনেক সম্পর্ক থাকতে পারে মিস্টার ব্যানার্জি তবু যখন জিজ্ঞাসা করলেন তখন বলি আমাদের সম্পর্ক নিটোল বন্ধুত্বের কিন্তু বাবু তো আপনাদের সম্পর্কে জটিলতা খুঁজে পাচ্ছেন অ্যাবসার্ট স্যার অত্যন্ত উদার মনের মানুষ উনি আমাকে অত্যন্ত বিশ্বাস করেন এবং ওনার স্ত্রী কেউ না না মিস্টার ব্যানার্জি স্যার সম্পর্কে এসব কথা চিন্তা করা পাপ কিন্তু তিনি তো আপনাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করেছেন সেটা তো আমার দোষ আমার উচিত হয়নি ওনার পার্সোনাল চেম্বারে বসে মদ্যপান করা আমার অসাবধানতার ফলে সেদিন একটা বিচ্ছিরি অঘটন ঘটে যায় আমি যদি সেদিন সাদা মাথায় থাকতাম হয়তো এত বড় একটা মিসহপ হতো না আচ্ছা ইয়াসিনকে কে খুন করতে পারে বলে আপনার মনে হয় সরি স্যার ইয়াসিন যে ধরনের রক লোক ওর আরও অন্য কোনো শত্রু থাকতেই পারে আপনি ধরেই বা নিচ্ছেন কেন কারখানায় কেউ এই কাজ করেছে ইয়াসিন কিন্তু সেই রাত্রেই খুন হয়েছিল সেটা তো কাকতালীয় ব্যাপার হতে পারে হুম হতে পারে কিন্তু রুমালটা যে ধন্দের মধ্যে ফেলে দিচ্ছে আচ্ছা সেই রাত্রে কি আপনি একাই মদ্যপান করেছিলেন না প্র্যাকটিক্যালি রূপমই আমাকে জোর করে খাওয়াতে বসে মদের বোতল আর গ্লাস ওই নিয়ে এসেছিল আমি অনেক করে অ্যাভয়েড করার চেষ্টা করেছিলাম কিন্তু রূপম তো আপনার জুনিয়ার স্টাফ তার সত্ত্বেও তার সঙ্গে বসে মত খেলেন প্রথম কথা রূপম দা স্যারের ভাগ নেই দ্বিতীয়ত উৎসবের দিন ছিল তাই কিন্তু রূপম তো আপনার প্রতি জেলাস হতে পারে খুবই স্বাভাবিক সে তো অনেক পুরনো স্টাফ তাই মালিকের ভাগ নেই তাকে টোপকে কেউ বসলে তো আসবেই সেদিন আপনি কোন রুমাল ব্যবহার করেছিলেন তা কি মনে আছে নো স্যার ঠিক আছে আপনি আসতে পারেন রূপমকে একবার পাঠিয়ে দিন আর আপনার বাড়িতে সবুজ রঙের রুমালটা পাওয়া যায় কিনা খোঁজ নেবেন দিগন্ত একবার দীপুর দিকে তাকিয়ে বেরিয়ে গেল দীপু নিম্নস্বরে জিজ্ঞেস করল হে কে গুরু ইয়াগো না তোমার কি মনে হয় এখন কিছুই মনে হচ্ছে না রূপম এক গাল হাসি ভরিয়ে ঘরে ঢুকল বসবো স্যার আপনি তো একদিন আমাদের কারখানায় গিয়েছিলেন চিনতে পেরেছেন তাহলে বসুন খানিকক্ষণ রূপমের দিকে তাকিয়ে নীল জিজ্ঞেস করল আপনার মামাকে স্লো পয়জনিং কে করছে স্লো পয়জনিং মামাকে এ বাবা এসব কী বলছেন আপনি নাকামি না করে যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন মায়েরই বলছি স্যার আমি এই কথা প্রথম শুনলাম হ্যাঁ মামা অসুস্থ সেটা জানি তার জন্যে দুবেলা ডাক্তারও আসছে কিন্তু মামাকে কে মারবে আর কেনই বা মারবে মামা তো কারো কোনো ক্ষতি করেনি কিন্তু আপনার মামা আপনাকে ভালো চোখে দেখতেন না আপনার আশা ছিল পুরোনো ম্যানেজার চলে যাবার পর মামা আপনাকে সেখানে নিয়ে বসাবেন কিন্তু মামা অন্য একটা বাইরের লোককে সেই জায়গা দিয়েছেন আপনারও তো রাগ হওয়াটা স্বাভাবিক দেখুন একেবারে যে রাগ হয়নি তা নয় কিন্তু তার জন্যে মামাকে মেরে ফেলব এসব আমার মাথাতেই আসেনি হুম আচ্ছা আপনার মামা তো তালের বড়া খেতে খুব ভালোবাসেন তাই না আমার বউ ঝুমা তো মামাকে প্রায় দিনই ওই করে খাওয়ায় এটা তো কোনো অপরাধ নয় স্যার তাছাড়া মামাকে বিয়ের আগে তো প্রায়ই খাওয়াতো হুম দিগন্তের রুমালটা কখন সরিয়েছিলেন কারণ আপনি ছাড়া তখন ও ঘরে আর কেউ ছিল না অ্যান্ড দিগন্ত ওয়াজ ডেড রাঙ্ক তার রুমালটা সরিয়ে নিতে আপনার তো কোনো অসুবিধে হবার কথা নয় আপনি কি আমাকে সন্দেহ করছেন সেসব পরের কথা অনেক পরের কথা রুমালটা আপনি নিয়েছিলেন কিনা সেটা বলুন অন্যের ব্যবহৃত রুমাল ব্যবহার করতে আমার ঘেন্না করে কি রঙের রুমাল ছিল মনে আছে আপনার আগে না আপনি সেদিন মানে বিশ্বকর্মা পুজোর দিন কত রাতে বাড়ি ফেরেন উম রাত সাড়ে এগারোটা কি পৌনে বারোটা হবে কিন্তু যাদবের বডি হসপিটালে চলে গিয়েছিল রাত সাড়ে নটার আগে পুলিশ রিপোর্ট তো তাই বলছে তাহলে এই ঘন্টা দুই আপনি কোথায় ছিলেন পুলিশ চলে যাবার পর আমি আর দিগন্ত কারখানা বন্ধ করে দশটার মধ্যে বেরিয়ে পড়ি দিগন্ত বাড়ি ফিরে যায় আমি হসপিটালে যাই যাদবের খোঁজ নেবার জন্যে তারপর বাড়ি ফিরি খোঁজ নিয়েছিলেন যাদবের হ্যাঁ এমার্জেন্সি বলল বডি ওটিতে নিয়ে যাওয়া হয়েছে দ্যাটস ড্যাম লাই মানে মিথ্যে কথা বলছেন কেন স্যার আপনি সেদিন হসপিটালে যাননি বডি হসপিটালে নিয়ে গিয়েছিল পুলিশ সেখানে তাকে ডেড অন অ্যারাইভেল মৃত বলে ঘোষণা করা হয় যেহেতু বডির সঙ্গে তার কোনো পরিচিত বা আত্মীয় স্বজন কেউ ছিল না পুলিশই বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয় না মানে মানে আমাকে তো সেরকমই বললো মানে ওই কাউন্টারের যিনি ছিলেন আর কি এবার বলুন তো ইয়াসিনকে কেন খুন করলেন কি বলছেন আপনি স্যার ইয়াসিনকে আমি কেন খুন করতে যাব আমার সঙ্গে তার কোনো বচসাও হয়নি কোনো ঝগড়া বিবাদও হয়নি ওকে মেরে আমার কি লাভ ইজ দ্য ডলার কি মোটিভটা কি স্যার বিশ্বাস করুন আমি আমি কাউকে কোনোদিন খুন করার কথা ভাবতেও পারি না কিন্তু আপনার পাস্ট হিস্ট্রি তো অন্য কথা বলছে আজ থেকে বছর আগে একটা জোয়ার থেকে আপনি যখন প্রচুর টাকা হেরে যাচ্ছিলেন তখন একজনকে গলা টিপে প্রায় মেরেই ফেলেছিলেন বরাত জোরে বেঁচে যায় সে মিথ্যে কথা বলছি বোকা বোকা মুখে রূপম নীলের মুখের দিকে তাকিয়ে থাকে ঠিক আছে আপনি এখন আসতে পারেন আপনার স্ত্রীকে পাঠিয়ে দিন আর একটা কথা কোনোভাবে কলকাতা ছেড়ে চেষ্টা করবেন না পুলিশ কিন্তু আপনার গতিবিধির ওপর নজর রাখছে মাথা হেঁট করে রূপম যেন পালাতে পারলে বাঁচে এইভাবে চলে গেল তাহলে এই কি আগো হলেও সেটা তো প্রমাণ করতে হবে ওর পাস্ট ক্রাইম রেকর্ড তুমি জানলে কি করে মৃগেন চক্রবর্তী দৌলতে ওই বটতলা ওছি ওসি বেশ ঠুমকি ঠুমকি চালে ঝুমা এসে দাঁড়ালো সামনে বছর বাইশ তেইশ মতো বয়স সারা শরীরে যৌবন প্রকট দূরে শাড়ি পেঁচিয়ে পড়তে যৌবন রেখা আরও স্পষ্ট গায়ের রংটা শ্যামলা মুখ চোখে একটা টসটসে ভাব বাবুরা আমায় ডেকেছেন হ্যাঁ বসো তোমার মা আগে এই বাড়িতে কাজ করতো হ্যাঁ বাবু আমিও করতুম তারপর রূপম তোমায় বিয়ে করলো সে বাবু অনেক কথা আমার সঙ্গে মিশত তারপর যেই আমার মা বিয়ের কথা বললো তখন বাবু বেঁকে বসলেন তখন আমি ঝিয়ের মেয়ে হয়ে গেলুম তারপর পাড়ার লোক এসে যখন হামলা করলো তখন বাধ্য হয়ে রেজিস্ট্রি করলো তবে এখন আর কোনো গন্ডগোল করে না মারধর করে না সে আবার করে না পান থেকে চুন খসলেই তো যেমন শাশুড়ি তেমনি ননদ তেমনি বর ননদ তো ভুলে কোনোদিন কথা বলে না আজকাল তো মাঝে মাঝে তোমার মামা শ্বশুরকে খাবার তৈরি করে খাওয়াতে হচ্ছে সে তো বাবু আগেও মামিমা কিছুদিন বন্ধ ছিল খাওয়াতো আসতে তা মামিমার তো আর মামা বাবুর দিকে নজর নেই মামা যে তালের বড়া খেতে এত ভালোবাসে একদিনের জন্য করে খাইয়েছে সেই আমাকে আবার করে করে খাওয়াতে হয় তোমার মামিমা রাগ করেন না দেখতে পেলে তো তা প্রতিদিন নিয়ম করে এই খাদ্যটি তোমার মামা শ্বশুরকে খাওয়াতে কে বলেছে তোমায় তোমার শাশুড়ি না তোমার বড় আগে দুজনেই বললেন মামুর শরীর খারাপ হয়ে যাচ্ছে মামিমার ওদিকে কোনো হুঁশ নেই তিনি তার নাগর নিয়ে ব্যস্ত তাহলে সঙ্গে কি বিষ মেশাতে ওমা কি বলে রে বিষ মেশালে কি এতদিন মামা বাবু বেঁচে থাকতো এমন কথা শোনাও পাবগো দেবতার মতো মানুষটাকে কি বিষ খাইয়ে মারতে পারি আমি ঠিকই তো সে কি কেউ পারে তো আজকেও কি মামুর জন্যে স্পেশাল কিছু রান্না করেছো পায়েস করেছি পায়েস শুধু মামার জন্যে আর তো তেমন কেউ খায় না ঠিক আছে ওই পায়েসটা আজ আর তোমার মামুকে দিও না ওটা আমরা খাবো আপত্তি নেই তো আমি কিন্তু আবার পায়েস খেতে খুব ভালোবাসি কিন্তু ও যদি রাগ করে আরে অতিথি মানুষ নিজে যেচে খেতে চাইছি না না তোমার ও একদম রাগ করবে না দীপু ওর সঙ্গে নিয়ে আচ্ছা ঠিক আছে যখন জোর করে খেতে চাইছো দিচ্ছি এসো গো বাবু সঙ্গে নিয়ে ঝুমা বেরিয়ে গেল নীলের মুখে মিটিমিটি হাসি ঝুমার বয়সী একটি মেয়ে আর তার ঠিক পেছনেই বছর পঞ্চাশের এক মহিলা এলেন মেটি বৈশালী দেখতে শুনতে ভালো মুখে গাম্ভীর্যের প্রলেপ মহিলা মানে অনুপমা দেবী আর পাঁচজন গৃহিণীর মতোই পোশাকে আশাকে নিতান্তই ঘরোয়া নীল প্রথমেই অনুপমা দেবীকে জিজ্ঞাসা করল আপনার তো দুই ছেলে মেয়ে হ্যাঁ বৈশালী আর রূপম রূপমের বিয়েটা তো আপনাদের অনিচ্ছা সত্ত্বে হয়েছিল কে আর সাত করে এমন বিয়ে মেনে নেয় বলুন বৈশালী দেবী আপনার কি মত যেখানে বড়রা মেনে নিয়েছেন সেখানে আমার তো কিছু বলার থাকতে পারে না আচ্ছা এই ঝুমা মেয়েটি কেমন বৈশালী আমি আপনাকে জিজ্ঞাসা করছি কারো সম্বন্ধে আমি কোনো খবর রাখি না সে কি এই বাড়িতে থেকেও একই বাড়িতে থাকলে কি একই মনের মানুষ পাওয়া যায় উম তাও তো বটে তা আপনি কি পড়ছেন এমএ ফিলসফি নিয়ে হুম আচ্ছা আপনার দাদাকে তো একবার পুলিশ অ্যারেস্ট করেছিল টু অভিযোগে অবশ্য ছাড়া পেয়ে গিয়েছিল লোকটি বেঁচে যাওয়ার জন্য জানেন কিছু একটা গণ্ডগোল হয়েছিল তারপর আর কোনো খবর রাখিনি ঝুমার সঙ্গে তো আপনার সম্পর্ক তেমন সুবিধের নয় কী করে ভালো সম্পর্ক হবে বলুন একটা অশিক্ষিত ঝিয়ের মেয়েকে বৌদি বলে ডাকা বুঝতেই তো পারছেন অনুপমা দেবী আপনার সঙ্গে ভাবসব কিরকম ওই যা হয় শাশুড়ি বউয়ে মিল কটা বাড়িতে আর হয় তবে ছেলে আর ভাইয়ের অন্নে বেঁচে আছি মুখ বুঝিয়ে কিছু মেনে নিতে হয় বুঝতেই তো পারছেন অনুপমা দেবী আপনার ভাইকে কিন্তু মেরে ফেলার একটা চক্রান্ত চলছে কে কাজ করছে বলে আপনার সন্দেহ খবরটা এইমাত্র মাত্র আপনার মুখে শুনলাম এ নিয়ে ভাবার কোনো অবকাশ পাইনি তবে আমার ভাই দেবতুল্য মানুষ কে তাকে মারবে কেন মারবে কেউ একজন তো মারছে আপনার ভাই না থাকলে যার লাভ বেশি আমি ঠিক বলতে পারবো না বৈশালী আপনি কিছু গেস করতে পারেন আগেই বলেছি এ বাড়ির কোনো ব্যাপারে আমি থাকি না থাকতে চাইও না অনুপমা দেবী আপনাকে আর একটা প্রশ্ন করব আপনার ভ্রাতৃবধূ মহিলা কেমন ভালোই তো গান বাজনা নিয়ে থাকে কিছু একটা নিয়ে তো থাকতে হবে কিন্তু দিগন্তবাবুর সঙ্গে আপনার ভাইয়ের স্ত্রীর এত অন্তরঙ্গ মেলামেশায় আপনার কিছু মনে হয়নি খারাপ ভাবেই খারাপ নইলে কিছুই নয় তাছাড়া আমি তো জানি প্রীতি ওর পরকে খুব ভালোবাসে বৈশালী দেবী দিগন্তবাবুকে নিশ্চয়ই দেখেছেন আপনার কি মনে হয় পায়েসের বাটি নিয়ে দীপু আগেই ফিরে এসেছিল নীলের প্রশ্নে ও সরাসরি বৈশালীর দিকে তাকালো দিগন্ত প্রসঙ্গে ওর মুখটা রক্তিম এই রক্তিমতা কি রাগ না অনুরাগ দীপুর মাথায় কিছু ঢুকল না তাকালো নীলের দিকে নীলের মুখে মিটিমিটি হাসি বৈশালী অধুপদন দিগন্তবাবুকে কেমন মনে হয় ও কি কাউকে খুন করতে পারে আমি ঠিক জানি না ঠিক আছে আপনারা এবার আসতে পারেন ও হ্যাঁ বাবুকে বলে দেবেন এই পায়েসের বাটিটা আমরা নিয়ে যাচ্ছি আসলে আমি আর আমার স্ত্রী আমরা পায়েসের খুব ভক্ত বাটিটা ফেরত দিয়ে যাব ও মা সে কি কথা আপনি পায়েস খেতে ভালোবাসেন আগে বলবেন তো আমি নিজে হাতে আপনার জন্য তৈরি করে রাখতাম ওইটুকু পায়েস দুজনে কি করে খাবেন পরমান্ন অল্পই ভালো অনুপমা দেবে আজ আমরা চলি পারেন তো ভাইয়ের দিকে একটু নজর রাখবেন নীল গাড়ি নিয়ে এসেছিল পাশে বসে সিগারেট ফুকতে ফুঁকতে দীপু বলল তোমার নাটকে ওথেলোকে চিনতে অসুবিধা হয় না কিন্তু ঘটে গেছে কি করে বুঝলি চরিত্র স্খলন মেয়েদের এত তাড়াতাড়ি চেনা যায় হয়তো যায় না কিন্তু সম্প্রীতি সম্বন্ধে ঝুমা কি বললো শুনলে এই ধরনের মেয়েদের চরিত্র এরকমই অনুপমা দেবী তো আবার অন্য কথা বললেন কারটা ধরবি কে সত্যি বলছে আর কে সত্যিটাকে এড়িয়ে যাচ্ছে এটা বোঝাই তো সমস্যা রে তবে এটা ঠিক ওথেলোর মনে অবিশ্বাসের ছায়া নেমে এসেছে আর সেটা করেছে ঝুমা ইয়াগোর নির্দেশে ইয়াগোকে চিনতে পেরেছো তোরও পারা উচিত কিন্তু ইয়াগো চায়টা কি আর একটা নতুন ওথেলো বৃত্তান্ত তাহলে যে পরিণতিটা ভয়াবহ হয়ে উঠবে কিন্তু এই ইয়াগো কি চাইছে শেক্সপিয়ারের ইয়াগো যা চেয়েছিল এক ঢিলে তিনটে পাখি বধ এতে ইয়াগোর লাভ হম মোটিভ সেটাই তো মোটিভটা কি ওথেলো আর ডেস্টিমোনা যদি বেঁচে না থাকে তাহলে আইনত ইয়াগোই সব সম্পত্তির মালিক এখানে ইয়াগোর প্ল্যানটা একই রকম আছে ক্যাসিও আর ডেস্টিমোনার কল্পিত অনুরাগ ওথেলোর কানে ঢোকানো হলো ওথেলোর মন সন্দেহের বিষয়ে জর্জরিত আরে কাল কালবশ্য আবার করে বসবে না তো মনে তো হয় না গুরু আজকের ওথেল কি এত সেন্টিমেন্টাল হবে তবে বলা যায় না যে আরে চারদিকে সামান্য কারণে খুন ডাকাতি হচ্ছে কিন্তু তুমি এই আগোকে পাকড়াও করবে কিভাবে অবশ্য ওর একটা পুলিশ রেকর্ড আছে হ্যাঁ রে পায়েসের পাটিটা কোথায় আছে আজ ওটাকে ফ্রিজে রেখে দে কালই ল্যাব টেস্টে পাঠাতে হবে যদি ওর মধ্যে পয়জনস কিছু থাকে ওটা একটা বিরাট প্রমাণ হিসেবে দাঁড়াবে কিন্তু আমি চাই কোনো অঘটন ঘটার আগেই ওকে হাতে নাতে ধরতে সেটা কি দে দে বুঝলি ঝুমা মেয়েটি কিন্তু খুব সাংঘাতিক আমার তো মনে হয় ও হচ্ছে পুতুল নাচের পুতুল যেমন ভাবে নাচানো হচ্ছে সেইভাবেই নাচের খেলা দেখাচ্ছে হুম ইউ আর রাইট অ্যাবাউট দ্যাট তবে নীলদা স্টিয়ারিং হাতে বেশি অন্যমনস্ক মানুষকে হয়েও না বাড়ি ফিরে নিরিবিলিতে বসে চিন্তা করো আগেন ইউ আর রাইট কিন্তু ভবি ভোলবার নয় গাড়িটা একদা থিয়েটার পাড়ার মুখে আসতেই নীল বলল একবার ইয়াসিনের ঘরটা দেখে গেলে ভালো হতো এত রাত্রে আবার ইয়াসিনের ঘর দেখতে যাব সেই ঘর নিশ্চয়ই পুলিশ তালাবন্দি করে রেখেছে কথা বলতে বলতেও ও ডান দিকে গাড়ি ঘুরিয়ে দিয়েছে রঙ্গনা আর বিজন থিয়েটার পার করে সরকারিনার কাছে এসে বলল মৃগেন এখন থানায় থাকলে হয় ওদিকে বৌদি কিন্তু বাড়িতে একা পকেট থেকে মোবাইলটা দীপুর হাতে গুছিয়ে দিয়ে নীল বলল নন্দিনী ফোন করে দে আমরা ঘন্টা খানিকের মধ্যে পৌঁছে যাচ্ছি দীপু ফোন করতে করতেই ওরা বটতলা থানার সামনে পৌঁছে গেল তুই আমি এক্ষুনি আসছি মিনিট পাঁচেকের মধ্যে একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে নীল ফিরে এলো চাবি পেলে হুম এই ভদ্রলোকের হাতে আবার চাবিটা দিয়ে দিতে হবে এই যে ভাই আপনি পেছনে বসুন আপনার নামটা কি বিজন দাস ইয়াসিন বলে একটা লোক খুন হয়েছিল ঘরটা আপনি চেনেন হ্যাঁ স্যার সেদিন আমি তো বড় সাহেবের সঙ্গে ছিলাম আপনি তাহলে একটু রাস্তার ডিরেকশনটা দিয়ে যান এদিকে রাস্তা আমার অচেনা ঠিক আছে স্যার আপনি বিধান চরণী ধরে সোজা চলুন তারপর আপনাকে বলছি আচ্ছা চটেশ স্কুল আসতেই বিজন দাস বললে স্যার এবার বাদিকে সোজা গিয়ে ডান দিকে নেবেন ঈশ্বর মিললেন ওখানেই গাড়ি দাঁড় করাতে হবে তারপর একটু হেঁটে বস্তির মধ্যে ঢুকতে হবে ইয়াসিনের ঘর তালা বন্ধ লাগোয়া আরো কয়েকটা একতলা তারপরই একটা দোতলা টিনের চালা দেওয়া বাড়ি বিজন দাস গিয়ে দরজা খুলল পুলিশ দেখে অত রাতেও দু চারজন করে লোক জমতে শুরু করল নীল দিকে না তাকিয়ে সোজা ঘরে গিয়ে ঢুকলো একটা ভ্যাবসানো গন্ধ সেটা ঘর বন্ধ থাকার জন্যে টর্চেল স্পিচ অন করলো অত্যন্ত সাদা মাটা ঘর একটা তক্তপোষ পাতা আছে তার উপর বিছানা বালিশ একদিকে দেওয়ালে একটা ছোট্ট আয়না ওই দেওয়ালেরই এক পাশে একটা দেওয়াল আলনা কয়েকটা শার্ট আর পাজামা ঝুলছে তার ঠিক নিচেই জোড়া চামড়ার চপ্পল এক জোড়া সস্তা রবারের চটি এলোমেলো অন্যদিকে দেওয়ালে একটা ছোট্ট সস্তা কাঠের আলমারি আলমারির গায়ে চাবি লাগানোই ছিল আলমারির মধ্যে তেমন উল্লেখযোগ্য কিছুই নেই কিছু খালি মদের বোতল কিছু ভাঁজ করা শার্ট প্যান্ট শার্টগুলো উল্টে পাল্টে দেখতে গিয়ে কয়েকটা জিনিস বের হলো একটা মেয়ের ছবি কিছু বাংলায় লেখা চিঠি তুমি কেমন আছো কতদিন আসনি টাকা পাঠিও আমি ভালো আছি গোছের চিঠি ছবিটি আট পৌরে মেয়ের সালবার কামিজ পরা একটা গাছতলায় দাঁড়িয়ে আছে হয়তো ইয়াসিনের বউয়ের ছবি সেগুলো যথাস্থানে রেখে আলমারি বন্ধ করে নিচের তাকে চলে এলো গোটা দুয়েক কম্বল কম্বল ঘাটতে গিয়ে বের হলো এক তারা নোট আর একটা ভাঁজ করা চিঠি বাংলায় লেখা লেখা একটাই মাত্র লাইন এটা এখন রাখো বাকিটা পরে একশো টাকার নোট বাইশখানা বিজন দাস পাশেই ছিল নীল জিজ্ঞেস করল এগুলো আপনার সাহেব দেখেননি না বোধায় সাহেব এখন একটা ওই ধর্ষণ কেস নিয়ে খুব ব্যস্ত তো এখানকার এম এল এর মেয়ে কয়েকজন মিলে তাকে একা পেয়ে ধর্ষণ করে খুন করেছে বুঝতেই পারছেন এম এল এর শালা প্রেফারেন্স বেশি পাবেই কোনো মতে চোখ বুলিয়ে গেছেন আর কি ঠিক আছে টাকাগুলো আমি যথাস্থানে রেখে দিচ্ছি কিন্তু এই লেখাটা আমার দরকার আপনার সাহেবকে বলে দেবেন আমার কাজ হয়ে গেলে আমি আবার এটা আপনার বড় সাহেবকে দিয়ে যাব ঠিক আছে স্যার বড় সাহেব আমাকে সব বলেই দিয়েছেন আপনার প্রয়োজন মতো আপনি সব কিছুই নিতে পারেন কেবল লিস্টিটা আমায় দিয়ে দেবেন ঘরের মধ্যে আর কিছু দেখা ছিল না নীল বেরিয়ে আসছিল হঠাৎ কি খেয়াল হতে ও নিচু হয়ে তক্তপোষের নিচে টর্চের আলো ফেললো একেবারে শেষ প্রান্তে দেওয়াল ঘেঁষে কিছু একটা পড়ে আছে বিজনের দিকে তাকিয়ে নীল বলল সম্ভবত ঘাটের তলাটাও তেমন ভাবে খুঁটিয়ে দেখা হয়নি ওই জিনিসটা একটু বার করা যাবে ইয়েস স্যার আমি বার করে দিচ্ছি বিজন স্প্রিং এর মতো ছিটকে তক্তপোষের নিচে ঢুকে গেল টেনে নিয়ে এলো এক চটি চটিটা বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখলো নীল সাধারণ চটি চারদিকে রক্তের দাগ শুকিয়ে কালো হয়ে গেছে ফিরে গেল যেখানে অন্য দুজোড়া জুতো পড়েছিল মেপে দেখল মাপে আকাশ পাতাল তফাত মতো ওর মুখ থেকে বেরিয়ে এলো তাহলে চটিটা কার তা তো স্যার বলতে পারবো না হ্যাঁ আপনার নিজের সিজার লিস্টে এটাও ঢুকিয়ে নিন স্যার কার না কার চটি হাতে করে নিয়ে যাবেন যেতেই হবে দাসবাবু অনেক সময় সামান্য একটা পোড়া সিগারেটও আরে হ্যাঁ তাই তো মিস্টার দাস একবার খুঁজে দেখবেন কোথাও পোড়া সিগারেট বা বিড়ি পড়ে আছে কি না বিজন দাসের দীপু দুজনেই খোঁজা শুরু করলো খান দশেক পোড়ো বিড়ি আর একটাই মাত্র আধ পোড়া সিগারেট পাওয়া গেল ব্র্যান্ডটা পরা যাচ্ছে দামি সিগারেট গো বড় দাস সাহেব ওটাও আপনার লিস্টে লিখবেন বিড়িগুলো নেবার দরকার নেই বোঝাই যাচ্ছে ইয়াসিন বিড়ির ভক্ত ছিল স্যার একটা কথা বলবো হ্যাঁ কেন বলবেন না বলুন আমি স্যার একজন সামান্য কনস্টেবল আমাকে দাস সাহেব বলে ডাকবেন না যদিও আমি গ্র্যাজুয়েশন করেছি তবু একটা পদমর্যাদার ব্যাপার আছে তো ঠিক আছে ভাই তোমায় আমি পরে দেখা হলে বিজন বলে ডাকবো এখন চলো এখানকার কাজ শেষ ঘর থেকে বেরোতে বেরোতে বিজন জিজ্ঞেস করলো স্যার খুনিকে ধরতে পারবেন বলে আপনার মনে হয় আমাদের বড় সাহেব তো এটা নিয়ে মাথায় গামাচ্ছেন না নন ইম্পর্টেন্ট কেস হয়তো সেই জন্যই ইয়াসিন তো আর কোনো এম এল এর শালা নয় মৃগেনের কোনো দোষ নেই একই এলাকায় যদি একই সঙ্গে দশ বারোটা খুন জখম হয় পুলিশ আর কটা দিক দেখবে ঠিক আছে অনেক রাত হলো আপনি স্যার কত যাবেন সেই নিউ অনেক দূর বাইরে তখন বেশ ছোটখাটো একটা জটলা নীল একবার লোকগুলোর দিকে তাকিয়ে একজন মাঝ লোককে কাছে ডাকলো শুনুন ভাই এই ঘরের বাড়িওয়ালাকে ঘনশাম দা উনি কি এখন বাড়িতে আছেন আছেন তো একটু আগেই তো এখানে ছিল একটু ডাকা যাবে আমি দাঁড়ান আমি ডেকে আনছি আর একটা কথা বলুন ইয়াসিনের পাশের ঘরটা তো বন্ধ দেখছি যে বউটি প্রথম বডিটা দেখেছিল তার সঙ্গে একটু কথা বলতে চাই সে তো পুলিশের বয় বোধ দরজা বন্ধ করে দিয়েছে আমি ডেকে নিচ্ছি লোকটি গিয়ে বন্ধ দরজায় ঘা দিতে লাগলো দরজাটা খোলো পুলিশ থেকে লোক গেছে তোমাদের সঙ্গে কথা বলবে ধীরে ধীরে দরজাটা খুলে গেল শূন্যকায় মধ্যবয়সী একটি লোক বেরিয়ে এলো নীল আগের লোকটিকে বললো আপনি দেখুন বাড়িওয়ালা ভদ্রলোককে পান কি না আমি ততক্ষণের সঙ্গে একটু কথা বলি চলে গেল লোকটা নীল বঙ্কু নামধারী লোকটিকে জিজ্ঞেস করল একজন মহিলা প্রথম ইয়াসিনের বডিটা দেখেছিল তিনি কোথায় বঙ্কু নামক ব্যক্তিটি রীতিমতো কাঁপছিল আপনার ভয় পাবার কিছু নেই যিনি দেখেছিলেন তিনি আপনার কে হন আগে আমার বউ ওর কিন্তু কোনো দোষ নেই ওনার কোনো দোষ নেই সে তো আমরাও জানি আপনি নির্ভয়ে ওকে ডাকতে পারেন বছর চল্লিশে এক মহিলা বেরিয়ে এলেন তিনিও ভয় জড়ো সড়ো আগে বাবু আমি ইয়াসিনকে খুন করিনি ইয়াসিনকে ওইভাবে খুন করতে গেলে যে শক্তি আর সাহসের দরকার সেটা আপনার নেই আমি ওসব জিজ্ঞেস করতে আসিনি আপনি তো পাশের ঘরেই থাকেন সে রাত্রে কোনো অস্বাভাবিক আওয়াজ বা ধস্তাধস্তির শব্দ পেয়েছিলেন হ্যাঁ বাবু একটা ধস্তাধস্তির আওয়াজ পেয়েছিলুম ইয়াসিন তো খুব খিস্তি দিচ্ছিল গো তা আপনি আর সবাইকে ডাকলেন না কেন এ তো বাবু নিত্য লেগেই ছিল ঘরের মধ্যে বসে বসে ইয়ার বাজদের নিয়ে রোজই মদ খেত গালাগালি চূড়ান্ত করে ছাড়তো তো রোজকার ব্যাপার তাই আর ওদিকে মন দিইনি নি তা আপনারা কিছু প্রতিবাদ করতেন না কে করবে বলুন ও তো গুন্ডা প্রকৃতির লোক কেউ ওকে না তবে ওকে না ঘাটালে ও কারোর সাথে পাশে থাকতো না তবে লোকটার একটা গুণ ছিল বাবু পেটে মদ না পড়লে একেবারে মাটির মানুষ গো সে রাত্রে কাউকে পালিয়ে টালিয়ে যেতে দেখেছিলেন পেছন থেকে একটি উনিশ কুড়ি বছরের ছেলে বলল আমি দেখেছি বাবু একটা ঝাঁকড়া চুলের লোক ফুটপাট করে বেরিয়ে গেল কীরকম দেখতে লোকটাকে তেমন ভালো তো মনে নেই খুব বেশি লম্বা নয় একটু নাদু নাদু চেহারা রঙটা জামা কাপড় কি পরেছিল আগে শার্ট প্যান্ট পায়ে জুতো ছিল বোদায় ছিল শার্ট প্যান্ট পরা লোক পায়ে জুতো থাকবে না কত রাত হবে তখন ভাই তা ধরুন গিয়ে রাত সাড়ে দশটার পর নাকি এগারোটাও হতে পারে একটা সিরিয়াল শেষ চলো আমিও কেলাপ ঘর থেকে বেরিয়েছি লোকটা হুড়মুর করে চলে গেলো ইতিমধ্যে বাড়িওয়ালা ভদ্রলোক এসে গিয়েছিলেন নীলকে জিজ্ঞেস করলেন আপনি ডেকে পাঠিয়েছেন স্যার হুম ইয়াসেন কতদিন আপনার ঘর ভাড়া নিয়েছিল তা বছর পাঁচেক হবে ওর বউ মেনি। বছর দুয়েক আগে একবার বউকে এনেছিল তারপর তো আর আসেনি ও দেশ কোথায় জানেন বলতো তো ভাঙা ভাড়া টাড়া ঠিক মতো দিত হ্যাঁ স্যার সে ব্যাপারে একেবারে দিল দার মাছ খাবার হতে না হতেই নিজে এসে টাকা দিয়ে যেত রোজি কি মদের অসবশত বস আসরটা মাঝে মাঝে বসত তবে মদ খাওয়াটা ওর নিত্য কিন্তু স্যার সে তো মোরেই খালাস তা আমার ঘরটা আর কতদিন আটকে থাকবে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না আপনি থানার বড়োবাবুর সঙ্গে কথা বলুন এবার চলো নীলদা এগারোটা হলো হুম চল চলো বিজন মৃগেনকে বলো পরে ওর সঙ্গে আমি দেখা করব তোমার আর থানায় পৌঁছে দিতে হবে না তো না না স্যার থানা তো হাত বাড়ালেই আপনি যান স্যার আপনাকে তো অনেকটা যেতে হবে হুম চল দীপু দিন পাঁচেক পরের ঘটনা নন্দিনী আর দীপু বেরিয়ে গেছে যে যার কাজে তবে আজ আর নীল একা নয় ওপরের ঘরে বসে এক বন্ধুর সঙ্গে আলাপ করছিল এমন সময় নয়না এসে খবর দিল বিকাশ তালুকদার এসেছেন মনে মনে নীল হয়তো বিকাশ বাবুকেই চাইছিল বিকাশই বললেন আপনি তো তাহলে দু দুটো খুনের সঙ্গে জড়িয়ে গেলেন ব্যাপারটা একটু খুলে বলুন তো আবার নীলকে সবকিছু খুলে বলতে হলো সব শুনে বিকাশ বললেন তাহলে তো ইমিডিয়েট ছোকরাকে অ্যারেস্ট করা দরকার তার আগে যে দুটো জিনিস আপনাকে ভেরিফাই করে নিতে হবে ওই ফুটপ্রিন্টটা মিলিয়ে নেওয়া আর হাতে লেখা চিঠিটা শেয়ার করতে কতক্ষণ ছোকরাকে থানায় তুলে আনলেই হয়ে যাবে না না তালুদার বাবু আমি চাইছি ওর কনফেশন ওর নিজের কাছ থেকে সব শুনতে চাই আমি খুন ছাড়াও যে আরও একটা বড় ক্রাইম করতে যাচ্ছিল সে নিজের হাতে করতো না কিন্তু ঘটনাগুলো আপনা আপনি ঘটে যেত এই সমস্ত লোক কিন্তু খুব ডেঞ্জারাস হয় সে সেটা বটেই এমন সময় পরিচিত সুরে মিউজিক বেজে উঠল নীলের মোবাইলে ভিউ স্ক্রিনে কাল কালবসের বাড়ির নাম্বার হ্যাঁ নীল বলছি ও পাশে সম্প্রীতির গলা ব্যানাচী সাহেব আপনি যেখানে থাকুন এক্ষুনি আমার বাড়ি চলে আসুন কেন নতুন কিছু আবার ঘটল নাকি সে অনেক কিছু আপনি এক্ষুনি আসুন আমি ফোনে সব কিছু গুছিয়ে বলতে পারবো না শুধু জনে রাখুন আমার বড় বিপদ আমি এক্ষুনি আসছি মোবাইল অফ করে নীল বললো এক্ষুনি আপনার পাড়ায় যেতে হবে রং হলোটা কি চলুন যেতে যেতে বলছি দাঁড়ান তার আগে চটিটা নিয়ে নিই আর ওপরের ঘরে আমার এক বন্ধু আছে তার একটু ব্যবস্থা করে আসি কালাচাঁদ চাঁদ লেনে লেনে কালবসের বাড়িতে যখন ওরা পৌঁছলো তখন প্রায় বারোটা বাজে সারা বাড়ি নিস্তব্ধ নীলের ষষ্ঠেন্দ্রীয় বলল একটা বড় রকমের অঘটন কিছু ঘটেছে কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গে আজ এসে দরজা খুলল বৈশাখী তার চোখ লাল সম্ভবত কান্নাকাটি করেছে আজ আর আপনি নয় একেবারে তুমি দিয়ে শুরু করল নীল তুমি আজ কলেজ যাওনি আপনি উপরে যান মামিমা আপনার জন্য অপেক্ষা করছেন খুব কান্নাকাটি করেছেন তোমার দাদা কোথায় বোধহয় নিজের ঘরেই আছে নীল বিকাশ চোখে চোখে দুজনের কথা হয়ে গেল ঠিক আছে আপনি যান দুটি প্রাণী ছাড়া ঘরে আর কেউ ছিল না জানলার বাইরে চোখ রেখে অদ্ভুত উদাস ভঙ্গিতে বিছানার উপর বসেছিল সম্প্রীতি ঘরের এক কোণে একটা চেয়ারে মাথা নিচু অবস্থায় দিগন্ত বসু আপনি এসেছেন বসুন নীল গিয়ে একটা চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করল এত জরুরি তলব কি হয়েছে মিসেস বসু কিছু না বলে কোলের ওপর পড়ে থাকা একটা চিঠি নীলের দিকে এগিয়ে দিয়ে শুধু বলল এটা পড়ুন কাল বসের প্যাডে লেখা একটা চিঠি নিচে কাল বসের সই নীল চিঠিটা পড়তে শুরু প্রেতি আমি জানি আমি এক কদাকার মানুষ বলেও কোনো মেয়ের দিকে ফিরে তাকাতাম না তুমি যেদিন আমাকে প্রথম ভালোবাসার কথা জানিয়েছিলে আমি বিশ্বাসই করিনি তোমার মতো সুন্দরী মেয়ে আমাকে ভালোবাসবে এটা অনেকটা ঈশ্বরকে চোখের সামনে দেখতে পাওয়ার মতো অবিশ্বাস্য ঘটনা তবু সেটা ঘটল তোমার ভালোবাসায় আমি কৃতার্থ হয়ে গিয়েছিলাম সেদিন ভেবেছিলাম আমি সত্যি স্বর্গটাকে হাতের মুঠোয় পেয়েছি কিন্তু সেদিন বুঝিনি একটা বিষাক্ত সাপকে আমি আমার ঘরে এনে তুলেছি কেন এমন করলে আমার সঙ্গে প্রীতি দিগন্ত তোমার ছোটোবেলার প্রেমিক এ কথা আমি করেও বুঝতে পারিনি কেননা আমি তোমার সব কথা বিশ্বাস করতাম তোমার সব আবদার আমি রেখেছি দিগন্তর করুণ অবস্থার কথা জানিয়ে তুমি ওকে গানের শিক্ষক হিসেবে রাখতে চেয়েছিলে যোগ্যতার চেয়েও বেশি টাকা দিয়ে রেখেছিলাম তোমার কথায় ওকে আমি ম্যানেজারের চাকরি পর্যন্ত দিয়েছি আমায় বললেই পারতে তুমি ওকে আজও ভালোবাসো ওকে তুমি বলতে পারো কিন্তু আমার বিশ্বাসকে পায়ে মারিয়ে আমারই ঘরে বসে দিনের পর দিন প্রীতি আমি তো মানুষ কদাকার হলেও রক্ত মানুষ আমাকে প্রতিদিন একটু একটু করে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা কেন করতে গেলে তুমি কিসের জন্যে টাকা গাড়ি বাড়ি ব্যবসা এসবের জন্যে তাই হোক সবই আমি তোমার জন্য রেখে গেলাম আলমারিতে আমার উইল রেখে গেছি এখন থেকে তুমি সব কিছুর মালিক দিগন্তকে বিয়ে করে তুমি সুখী হও তোমার সুখী তো আমার ভালোবাসা ইতি কাল বস চিঠি পড়া শেষ করে নীল বলল ভুল ভুল বিরাট ভুল ভুল মানুষ ব্যাপার নিয়ে হিসেবের একজন বিজ্ঞ বসু আপনাকে উনি কোনোদিনও কিছু জিজ্ঞাসা করেননি না তাহলে তো সব দ্বন্দ্বের অবসান হয়ে যেত ও যে ভেতরে ভেতরে এভাবে জ্বলে পড়ে মরছিল তা আমাকে কোনোদিন বুঝতে দেয়নি নীলাঞ্জন বাবু আমি এখন কি করব বলুন তো কোথায় ওকে খুঁজে পাবো কি করে ওকে জানাবো দিগন্তকে আমি দাদার মতো শ্রদ্ধা করি আমার নিজের কোনো ভাই নেই ওকে আমি সেই ভাইয়ের আসনটাই দিয়েছিলাম কি করে আমি ওকে জানাবো দিগন্তর ছন্ন ছাড়া জীবনটাকে আমি প্রতিষ্ঠা দিতে চাইছিলাম ওর সঙ্গে আমি বৈশালীর বিয়ে দেবার চেষ্টা করছিলাম আপনার বিশ্বাস না হলে আপনি বৈশালীকে ডাকুন দুজনকে একসঙ্গে বসিয়ে আমি ওদের জিজ্ঞেস করেছিলাম কিনা ওদের দুজনের বিয়েতে মত আছে কিনা তাও জেনেছি বাবু আপনি ওকে বিশ্বাস করবেন না আমার স্বামীকে আমি পাগলের মতো ভালোবাসি অমন সুন্দর উদার মনের মানুষ আমি আর একজনকে দেখিনি কেন কেন আমাকে বিশ্বাস করতে পারল না ও কি করে ভাবতে পারলো যে ওকে আমি একটু একটু করে বিষ খাইয়ে মারতে চাইছি এরপর তো আমি নিজেকেই ক্ষমা করতে পারবো না ভুল আপনিও করেছেন মিসেস বসু সেসব কথা এখন থাক আচ্ছা এর মধ্যে আপনার স্বামী কি কোনোদিনও আপনাকে রুমালের প্রসঙ্গে কিছু জিজ্ঞাসা করেছিলেন আমি তো বলেছিলাম আপনাকে সেই সবুজ রুমাল একটা দিগন্তকে দিয়েছি একটা কোথাও খুঁজে পাইনি বোধ হারিয়ে গেছে এ কথা আপনার স্বামীকে বলেছিলেন হ্যাঁ এটাও ভুল এনিওয়ে উনি কোথায় যেতে পারেন বলে আপনার বিশ্বাস আমি জানি না সম্ভবপর সব জায়গাতেই খবর নিয়েছি পুলিশকেও জানিয়েছি নীলবাবু আমার স্বামী বেঁচে আছেন তো এতটা অবুঝের মতো কাজ করবেন বলে তো আমার মনে হয় না কিন্তু কিন্তু আমার স্বামী তো একটা কমপ্লেক্সে ভুগেছেন সারা জীবন যার জন্য আমি আমি জানি উনি বড্ড বেশি সেন্টিমেন্টাল বসু আমার কাছে এখন সমস্ত ব্যাপারটা স্বচ্ছ জলের মতো পরিষ্কার হয়ে গেছে কার জন্যে কি কারণে এত কিছু ঘটেছে সেটাও পরিষ্কার কিন্তু সবার আগে দরকার আপনার স্বামীকে খুঁজে পাওয়া তারপর আমি রহস্যের জবনী টানবো কিন্তু মিস্টার বস কোথায় যেতে পারেন কোথায় এমন কোথাও কি যেখানে আপনি ভুলেও খোঁজ করবেন না আছে এমন কোনো জায়গা আমার মাথায় তো কিছু আসছে না দিগন্ত তুমি কিছু ভাবতে পারো সরি আমি স্যারের কতটুকুই বা জানি কিন্তু উনি আমার সারা জীবনের মতো একটা কলঙ্কের মধ্যে ডুবিয়ে গেলেন ওভাবে দরজার আড়াল থেকে কথা শুনতে নেই বৈশালী ভেতরে এসো অত্যন্ত সলজ্জ ভঙ্গিতে বৈশালী এসে ঘরে ঢুকল তোমার মামিমা তোমার জন্য একটি ছেলে পছন্দ করেছেন তোমার পছন্দ থাকে বৈশালী নীরব বুঝলাম দিগন্ত তোমার কি মত সম্প্রীতি হাতে তুলে আমায় যা দেবে তা উপেক্ষা করার ক্ষমতা আমার নেই তাহলে আমাদের হাতে এখন দুটো কাজ প্রথম কাজ আপনার স্বামীকে খুঁজে পাওয়া দ্বিতীয় আসল কি সবার সামনে তুলে ধরা প্রথম কাজটাই আগে সেরে ফেলা যাক সেরে ফেলা যাক মানে আপনি জানেন কোথায় আছে আমি জানি তুই তুই জানিস মুখ পুড়িও কোথায় আছে তা এতক্ষণ বলিস কেন কোথায় সে নীলাঞ্জনদার বাড়িতে উনি আমাকে মুখ বন্ধ রাখতে বলেছিলেন বড় বড় চোখ দুটোকে আরো বড় করে অবাক স্বরে তাকিয়ে সম্প্রীতি বলল আপনার বাড়িতে এটা থেকে সেফ জায়গা আর নেই এবং এটা হয়েছে আমার প্ল্যানিং দুটো কারণে আমি ওকে আমার বাড়িতে রেখে দিয়েছি একজন ওকে স্লো পয়জনিং করছিল সেটা যাতে বন্ধ হয় আর ওই চিঠিটা লেখা শুধু আপনার মনের কথা জানার জন্যে শুধু আমার মনের কথা জানবার জন্য আমার সারা রাত কাঁদাবেন জীবনের পরম সম্পদকে পেতে গেলে কিছু যন্ত্রণা কিছু কান্না কাঁদতেই হয় তাহলে আপনার স্বামীকে আসতে বলি খুব দেখতে ইচ্ছে করছে তো আপনি খুব খারাপ লোক খুব খারাপ লোক খুব খারাপ লোক বলে বিছানার ওপর নিজেই দুমদাম করে ঘুষি মারতে লাগলো সম্প্রীতি থাক মিসেস বসু এখনও একটা বড় কাজ পড়ে আছে নিচে পুলিশ অফিসার বিকাশ তালুকদার বসে আছেন তার আগে আমি ফোনটা সেরে মোবাইল নিজের বাড়িতে নয় না হ্যাঁ শোন দাদা বাবু বলছি আমার ঘরে একজন ভদ্রলোক শুয়ে আছেন ওকে বল ফোন আছে কয়েক মিনিটের মধ্যে বসে এসে ফোন ধরলেন হুম কালবোস বাবু এক্ষুনি চলে আসুন হ্যাঁ আপনার নিজের বাড়িতে দেরি করবেন না এখন বিকেল রাস্তা জ্যাম থাকার জন্য কালবোসের বাড়ি ফিরতে প্রায় ঘন্টা দেড়েক সময় লেগে গিয়েছিল কালবোস কারোর সঙ্গে একটিও কথা না বলে সোজা নিজের ঘরে চলে গেছেন কালবোস বাড়ি ফিরেছেন এই আনন্দে সম্প্রীতি আর বৈশালী দুজনে গিয়ে রান্নাঘরে ঢুকেছিল খেতে বসা হয়েছিল একসঙ্গেই খাবার আগে নীল কেবল বলল একদম নির্ভয়ে সব খাবার চেটে পুটে খেয়ে নেবেন আমি নীল ব্যানার্জি বলছি প্রাণ ভরে খান এবং সব আপনার প্রিয় খাদ্য দেখুন তারপর এলো বিকেল বিকাশ তালুকদার মাঝে এক ঘন্টার জন্য তার দপ্তরে ঢু মেরে এসেছেন সঙ্গে দুজন কনস্টেবল তারা নিচের বৈঠকখানা ঘরে অপেক্ষা করছে কালবশের দোতলা ড্রয়িং রুমে এখন সবাই হাজির অনুপমা দেবী এক গম্ভীর মুখে বসে আছেন বৈশালী তার পাশে মাঝে মাঝে সেই দিগন্তের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিচ্ছিল দিগন্ত সকালে যেখানে বসেছিল সেই চেয়ারই চুপ করে বসে আছে রূপম আর ঝুমা এক কোণে বসে উসকুস করছিল মধ্যে বড় সোফায় নীল বিকাশ তালুকদার আর কালপোষ বিকাশ বললেন আর দেরি কেন ব্যানার্জি সাহেব শুরু করুন নীল কিছু বলার আগেই রূপম বলে উঠল এ কিন্তু এক ধরনের পুলিশি জুলুম আচ্ছা মামু সকাল থেকে ঠায় আমায় ঘরবন্দি করে রাখার কি মানে হয় আমি তো বুঝতে পারছি না এমনকি ঝুমাকে পর্যন্ত রান্নাঘরে ঢুকতে দেওয়া হয়নি এসবের অর্থ কি ওদিকে কারখানায় কি হচ্ছে কে জানে খুব ঠান্ডা গলায় নীল বলল। কারখানার কথা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে দিন আপনাদের ওই অসীম বাবু খুব সেন্সিয়ার লোক তার আগে একটা কথা বলি আপনাকে আটকে রাখার অর্থ কি জানতে চাইছিলেন তো অর্থ আছে রূপম বাবু অনেক গভীর অর্থ আছে তা দয়া করে আপনার গভীর অর্থ ক্লিয়ার করে আমাদের যেতে দিন পুরো দিনটাই তো মাঠে মারা গেল কাল থেকে আবার ঘানিতে জুড়তে হবে কত কাজ জমে আছে আচ্ছা মামু বলানি কওয়া নেই হঠাৎ তুমি ভেলকি দেখিয়ে কোথায় কেটে পড়েছিলে সারা বাড়ির লোক দুশ্চিন্তা করছে আপনারও কি কম দুশ্চিন্তা হচ্ছিল হ্যাঁ হবে না কেন আমার একমাত্র মামু না থাকলে তো সব চাটি বাটি উঠে যাবে কিন্তু আপনাদের মধ্যে কেউ একজন ওনার না থাকাটাই তো চেয়েছিলেন আমাদের মধ্যে কে সেই লোক আসছি আমি তো সেই কথা বলার জন্যই আপনার মহামূল্যবান দিনটা নষ্ট করে দিলাম হ্যাঁ এবার আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনুন প্রথম যেদিন কাল্পবাবু আমার বাড়ি গিয়ে ওনার প্রবলেমের কথা বলেছিলেন সেদিন আমার সহকারী বন্ধু দীপু সে আজ এখানে নেই সে একটা কথা বলেছিল দেখো নীলদা আবার নতুন করে ওথেলো ডেসডিম ওনার ঘটনা ঘটে না যায় দীপুর কথা সেদিন কোনো মূল্য না দিলেও আজ কিন্তু ব্যাপারটা সেই দিকে চলে গিয়েছিল আপনাদের মধ্যেও একজন ইয়াগো আছেন যিনি চেয়েছিলেন বাবুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে মোটিভ একটাই তার যাবতীয় সম্পত্তি গ্রাস করা এই মতলবটা তার অনেকদিন দিন থেকেই ছিল কিন্তু ডিরেক্ট খুন নয় এমনভাবে মারতে চেয়েছিল যাতে পরে সাপও মরবে লাঠিও ভাঙবে না এর মধ্যেই হঠাৎ বাবু এক সুন্দরী মহিলাকে বিয়ে করে ফেললেন একজনকে সরালে যে কাজটা হয়ে যেত এখন এসে গেল দুজন বোঝার ওপর শাঁখের আটি। আর শুধু তাই নয় শেক্সপিয়ারের গল্পের মতোই এখানে আবার ক্যাসিও এসে জুটলেন উজ্জ্বল এক যুবক তার গুণও আছে ভালো গান করেন ডেস সঙ্গে তার বিশেষ সক্ষতা আমাদের ইয়াগো চেয়েছিলেন পুরনো ম্যানেজার দীনেশবাবু রিটায়ার করলে সেই জায়গাটি তিনি দখল করবেন কিন্তু হলো না এখান থেকে শুরু হলো ইয়াগোর চাল সে চাইলো এক ঢিলে তিন পাখি মারতে চালটি কি ডেসডিমোনা আর ক্যাসিওর অবাধ মেলামেশা নিয়ে ওথেলোর কান ভারী করে তোলা সন্দেহের বিষ ঠকিয়ে দেওয়া আর ওথেলোর অজ্ঞাতে তার খাদ্যে ধীরে ধীরে মৃত্যু হবে এমন একটি বিষ প্রয়োগ করা স্বাভাবিকভাবেই ওথেলোবাবু দিন দিন শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ছিলেন কিন্তু ক্যাসিওকে তো বধ করা চাই তাই না বিশ্বকর্মা পুজোর দিন কর্মচারীরা সকলেই একটু একটু আমেজ করার জন্য মদ্যপান করেন ইয়াগোবাবু এই সুযোগটা হাতছাড়া করলেন না কর্মচারীদের মধ্যেও ক্যাসিওর বিরুদ্ধে আগে থেকেই বিসোৎকার করছিলেন ইয়াগোর অতি বিশ্বস্ত একটু গুণ্ডা প্রকৃতির ইয়াসিনকে সে টাকা দিয়ে বস করে আনছিল ইয়াসিনের সব বিষয়ে সর্দারি করার টেন্ডেন্সির জন্য লোকটাকে অনেকেই সুনজরে দেখত না যাদব মাহাতোর সঙ্গে ইয়াসিনের একটা প্রচ্ছন্ন বিবাদ লেগেই থাকত দুজনেই কাজের লোক কিন্তু দুজনের কেউই কাউকে সহ্য করতে পারত না ইগো কমপ্লেক্স তো ইয়াগো সেদিন সকাল থেকে দুজনের বিরুদ্ধে দুজনকে খেপিয়ে রেখেছিলেন মদ খেতে খেতে উত্তেজনা ওঠে চরমে সামান্য একটা বচসা থেকে লেগে যায় দুজনের ক্ষিপ্ত বচসা বাবু কিন্তু স্পটে নেই শারীরিক অসুস্থতার জন্যে আমাদের বাবু সেদিন কারখানায় যাননি বিষক্রিয়ার প্রভাবে তিনি নিস্তেজ গৃহবন্দী এই সবই কিন্তু ইয়াগোর প্ল্যান বাবু সেদিন তার ম্যানেজার ক্যাসিওর ওপর কারখানার দায়িত্ব দিয়েছিলেন কিন্তু সেই সঙ্গেই ইয়াগো কবজা করে ফেললেন ক্যাসিওকে অফিস ঘরে বসে গ্লাসের পর গ্লাস মদ খাইয়ে ক্যাসিওকে প্রায় নেশাবৃত করে ফেললেন আর ওইদিকে ঠিক সময় বুঝে যাদবকে উস্কানি দিতেই সে একটা মদের বোতল ভেঙে ঝাঁপিয়ে পড়লো ইয়াসিনের ওপর কিন্তু শারীরিক শক্তিতে ইয়াসিন অনেক বেশি বলবান যাদবেরই বোতল তার কাছ থেকেই ছিনিয়ে নিয়ে তারই পেটে আমুল বসিয়ে ইয়াসিন পালালো কলকাতা শহরে ইয়াসিনের ডেরা একটাই হঠাৎ রাগের মাথায় কাজটা করে ফেলে ইয়াসিন তার বস্তির ঘরে গিয়ে উঠলো পুলিশ এলো কাজ মেটালো বডি চলে গেল হসপিটালে কারখানা বন্ধ করতে করতে বেজে গেল রাত সাড়ে দশটা ভুজুং ভাজুং দিয়ে ক্যাসিওকে ওথেলোর বাড়ি পাঠিয়ে দেওয়া হলো সমস্ত ঘটনাটা ফোনে নিজের ঘরে বসে শোনার পর ওথেলো দুজনকেই বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন রাত ছোয়া দশটার মধ্যে ক্যাসিও চলে আসে ওথেলোর সামনে সমস্ত ঘটনার জন্য ওথেলো ক্যাসিওকে দায়ী করেন ডেজডিমোনার সামনেই তাকে সাসপেন্ড করে দেন এবং সামনেই তার পদোন্নতির বিষয়টি প্রায় নাকচি করে দেন বলা যেতে পারে ইয়াগোর কাজ আংশিক সফল কিন্তু এখনও দুটি কাজ বাকি তার প্ররোচিত দুষ্কর্মের প্রধান হাতিয়ার যে জীবিত যদি কোনোদিন সে সব কিছু ফাঁস করে দেয় সেদিন ইয়াগোর আর বাঁচার পথ থাকবে না ওথেলো সম্পত্তি তো দূরের কথা চাকরিটাই থাকবে না জেলেও যেতে হতে পারে তা কারখানা বন্ধ করার পরই হাসপাতালে যাদবের খবর নিতে যাবার অচিলায় সে সোজা চলে গেল ঘরে দরজার দিকে পিছন ফিরে তখন সবে সে খেতে বসেছে নেশা শক্ত অবস্থায় এরপর আমার অনুমান ইয়াগো দরজায় করা না রে ইয়াসিন দরজা খুলে ইয়াগোকে দেখে তার মনে কোনো সন্দেহ থাকে না কারণ এর আগেও ইয়াগো বেশ কয়েকবার ইয়াসিনের ঘরে গেছে তাছাড়া যাদবকে খুন করার জন্য তার টাকাও পাওনা আছে ইয়াগোর কাছে তা দরজা খুলে যে মুহূর্তে পিছন ফিরেছে সেই অতর্কিত আক্রমণ শক্তিশালী কিন্তু আমাদের ইয়াগো গায়ে বেশ শক্তি ধরে ও বলতে ভুলে গেছি ক্যাসিওকে মদ খাওয়ানোর সময় তারই অজান্তে ইয়াগো ক্যাসিও রুমালটি হস্তগত করে সবুজ রঙের একটি রুমাল ডেসডিমোনার স্নেহের উপহার রুমালের কোণে সুতো দিয়ে লেখা ছিল ডি অক্ষরটি ইয়াসিনকে খুন করার পর রক্তাক্ত ছুরিটা ওই রুমাল দিয়ে মুছে ইয়াসিনের ডেড বডির পাশে সেটিকে ফেলে রাখে আগো যাতে পরে পুলিশের সন্দেহ ডি আধ্যাক্ষরধারী ব্যক্তির ওপর পড়ে তাকে ফাঁসিয়ে দেওয়া যায় ক্যাসিও বদের পরিকল্পনা সাঙ্গ করে সে চলে এলো নিজের বাড়িতে প্রায় সাড়ে এগারোটা নাগাদ কিন্তু ফেলে এলো কয়েকটা মক্ষম সূত্র যাদবের সঙ্গে অকারণে ঝগড়া এবং তাকে আগত করার জন্যে সম্ভবত হাজার চার কি পাঁচের একটা আর্থিক বোঝাপড়া হয়েছিল হাজার আড়াই অ্যাডভান্স দেওয়া হয়েছিল একটা চিরকুট মাধ্যমে তাতে লেখা ছিল এটা পাঠালাম বাকিটা পড়ে তো অনেকেই বলবেন ইয়াসিন তো মুসলমান সে কি বাংলা পড়তে পারে পারে ওর নাম ইয়াসিন মল্লিক বাঙালি মুসলমান ওর স্ত্রীর লেখা কয়েকটা চিঠি আমি পেয়েছি সেগুলো বাংলায় লেখা এইখানেই আমাদের ইয়াগোর মোক্ষ্যম ভুল চিঠি দিয়ে টাকা পাঠালো কেন এমনি হাতে হাতেই তো টাকাটা দিয়ে দিতে পারতো আসলে সব ক্ষেত্রেই দেখেছি অপরাধী একটা না একটা সূত্র ফেলে আসে ছোটোখাটো একটা ভুল সে করবে আরও একটা ভয়ঙ্কর সূত্র সেই ঘরেই রেখে এসেছিল বাবু অত বড় শরীরের একটা মানুষকে কাবু করতে গিয়ে একটু ধস্তাধস্তি তো হবেই ফলে ইয়াগো এক একপাটি চটি চলে যায় ইয়াসিনের ঘাটের নিচে পুলিশ হয়তো ওটা দেখেনি অথবা অগোছালো ঘরে কোথায় খাটের তলায় একটা চটি পড়ে আছে তা নিয়ে তারা মাথা ঘামায়নি কারণ ওই ঘরে আরও দুজোড়া জুতো এলোমেলো অবস্থায় পড়েছিল পুলিশ হয়তো ভেবেছিল ওটাও ইয়াসিনের পরিত্যক্ত পাটি চটি নীল একটু থামলো সামনেই গ্লাসে জল ছিল একটু জল খেলো একটা সিগারেট ধরালো ঘরের মধ্যে অখণ্ডনিরবতা গভীর মনোযোগ দিয়ে সবাই কথা শুনে যাচ্ছিল আমি এবার আসি আমার গল্পের শেষ পর্যায়ে এবার ওথেলো বাবুর মগজ ধোলাই পর্ব বিয়ের আগে এবং বিয়ের পরেই বাবু একটা সূক্ষ্ম কমপ্লেক্সে ভুগতেন তার স্ত্রী অতীব সুন্দরী তার মতো একজন কদাকার ব্যক্তিকে বিয়ে করা থেকেই সূক্ষ্ম হীনমন্যতা তাকে ব্যথিত করে রাখত আর ইয়াগো এটা ভালো করেই পর্যবেক্ষণ করে নিয়েছিল চতুর ইয়াগো কখনোই নিজেকে কোনো কাজে জড়িয়ে রাখত না একমাত্র ইয়াসিন হত্যা ছাড়া এটা নিয়েও আমি ভেবেছি ইয়াসিনকে নিজের হাতে সরিয়ে না দিয়ে উপায়ন্ত ছিল না তার কারণ অন্য লোককে দিয়ে অর্থাৎ ভাড়াটে খুনি নিয়োগ করা তার পক্ষে দুটি কারণে সম্ভব ছিল না প্রথমত অর্থ সে তো আর দু পাঁচ হাজারের কাজ নয় অত টাকা জোগাড় করা ইয়াগোর পক্ষে সম্ভব নয় আর দ্বিতীয়ত যে প্রমাণ সরানোর জন্য ইয়াসিন হত্যা সেই একই কারণে তো আরও একজনকে সরাতে হবে ভাড়াটি গুন্ডা যেটাই পক্ষে সম্ভব নয় যাই হোক এবার শেষ চালের জন্যই আগুন নিযুক্ত করলো এমিলিয়াকে তার অনুগত এবং নির্বোধ স্ত্রীকে ওথেলোর দুর্বল জায়গায় আঘাত করা কানে বিষ উগড়ে দিয়ে এলো আমাদের এমিলিয়া সাত কাহুন করে শুনিয়ে এলো ডেসডিমোনা আর ক্যাসিও তারই অজান্তে অর্থাৎ ওথেলোকে লুকিয়ে অবৈধ প্রেম চালিয়ে যাচ্ছে ওথেলোর দুর্বল মন অতি সহজেই বিশ্বাস করে নিল এই প্রেম কাহিনী কারণ তার মনে হলো এটাই বাস্তব পূর্ব পরিচিত দুই সুন্দর যুবক যুবতী পরস্পরের প্রতি তো আসক্ত হবে যেখানে সেই সুন্দর দেবী এক কদাকার স্বামী নিয়ে দ্বিধা বিভক্ত তাই আগো ভাবছিল এখানে কিস্তিমাত হয়ে যাবে রাগের মাথায় ঈর্ষা জর্জরিত ওথেলো ডেসডিমোনাকে খুন করে আত্মঘাতী হবেন ব্যাস তাতেই তার সব আকাঙ্ক্ষা কিন্তু হলো না কাল বসবাবু একদিন ফোনে আমায় জানালেন নিজের অসহায় অবস্থার কথা আমি তাকে ওইভাবে চিঠি লিখে সোজা আমার বাড়ি চলে আসতে বলি ব্যাস আমার গল্প শেষ কিন্তু ইয়াগো ও ইয়াস বিকাশবাবু আপনার কাজ আপনি করতে পারেন জটিল চক্রান্ত ছেড়ে দিলেও ইয়াসিন হত্যার জন্য আপনি আমাদের ইয়াগো আই মিন রূপম দাসকে গ্রেপ্তার করতে পারেন আপনার এসব নাটকীয় কচকচানির কোনো মানেই হয় না আর আমি খুন করেছি তার প্রমাণ কি প্রমাণ প্রমাণ তো আপনার ফেলে আসা চটি কার না চটির ফুটপ্রিন্ট আর আপনার আপনার মেলালেই মিলে যাবে হাতে লেখা আর চিরকুটের হাতে লেখা হ্যান্ডরাইটিং রাইটিং দিলেই তিনি সত্যি মিথ্যাটা বলে দেবেন এখানেই শেষ নয় আরো আছে মনে আছে তোমার ঝুমা এক বাটি পায়েস আমি তোমার কাছ থেকে নিয়ে গিয়েছিলাম যেটা তোমার মামাকে খাওয়াবে বলে রেখে দিয়েছিলে তার মধ্যেও অল্প পরিমাণে শেঁক বিষ পাওয়া গেছে প্রায় তো শেষ করে এনেছিলে আর কয়েকদিন খাওয়াতে পারলেই কাম ফতে তাই না তা আমি কি করব ওর কথা না শুনলে তো আমাকে পিটিয়ে ছাতু করে দেবে তখন কে আসবে আমাকে বলেন ওই তো শাশুড়ির ছিঁড়ি ওই তো হাড়ি মুখো ননদ কেন যে ভরতে ঘরে বিয়ে করেছিলো এই হঠাৎ বলা নেই কবা নেই রূপম ঝাঁপিয়ে পড়ল ঝুমার উপর বেপরোয়া থাপ ওরে বাপরে মারে বলে ঝুমা মাটিতে আছড়ে পড়ল রূপমের মুখে তখন অশ্লীল ভাষা সালি খান কি মাগি তোর হ্যানো তেন চাহিদা মেটাতেই তো আমাকে এইসব করতে হয়েছে এখন সব দোষ আমার না বলি ক্যাট করে এক লাথি তারপরেই কোমরের গেজ থেকে বেরিয়ে এলো ধারালো ন্যাপলা এল শালি তোকে আমি আমি নিয়ে মরবো আমি নিয়ে ব্যাপারটা এমন নিমেষের মধ্যে ঘটে গেল সবাই হতচকিত তবে বিকাশ তালুকদারের তৎপরতায় খুন হবার আগেই রূপম তার তালুবন্দি বা হাত দিয়ে চেপে ধরেছেন রূপমের চুলের মুঠি ডান হাতে রিভলভার বিকাশ তালুকদার ওই অবস্থা থেকেই বললেন ব্যানার্জি সাহেব আমার পকেট থেকে বাঁশিটা নিয়ে একটু বংশী ধনী করে দিন তো কনস্টেবল দুটো নিচে বসে আছে রূপমকে নিয়ে ওরা চলে গেল তালুকদারও চলে গেলেন ঝুমা তখনও কেঁদে চলেছে নীলোর কাছে গিয়ে বলল যাও এখন নিচে যাও এখন আর কান্নাকাটি কোনো লাভ নেই বাবু ওই মিনচের তো ফাঁসি হবে 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 আইনে যা আছে তাই স্বামীর কথায় তুমি অনেক কিছুই করতে পারো তাই বলে একটা মানুষকে দিনের পর দিন জেনে শুনে বিষ খাওয়াতে পারো না এটা আর তার শাস্তি তোমায় পেতে হবে পালাবার চেষ্টা করে লাভ নেই শাস্তিটা আরো বেড়ে যাবে তাহলে কাঁদতে কাঁদতে ঝুমায় নিচে চলে গেল অনুপমা দেবীও কাঁদছিলেন নীরবে নীলর কাছে গিয়ে বলল ছেলের জন্যে মার কান্নাটা খুবই স্বাভাবিক কিন্তু কোন ছেলের জন্যে অনুপমা দেবী অনুপমার কিছুই বলার ছিল না মেয়েটিকে তো এবার পার করতে হবে বৈশালী আপনার খুবই ভালো মেয়ে ওই ছেলের পনকে জেনে শুনে কে বিয়ে করবে বাবা লজ্জায় ঘেন্নায় আর যে আমার কালুর বাড়িতে থাকতে ইচ্ছে করছে না কিচ্ছু দেবো না দিদি সব ঠিক হয়ে যাবে আমি তো আছি এতক্ষণে কালবোষ বললেন অনেক গভীর রাতে অসুস্থ কালবোসের মাথায় হাত বুলোতে বুলোতে সম্প্রীতি বলল তুমি কি কো কেমন করে তুমি ভাবতে পারলে আমি আরেকটা ছেলের সঙ্গে প্রেম করব সম্পত্তি লোভে তোমায় বিষ খাইয়ে মারবো বড় ভুল হয়ে গেছে প্রীতি আমায় তুমি ক্ষমা করো ক্ষমা না এ আমার দুঃখ শুধু এইটুকু জেনে রেখো পৃথিবীর কোনো মানুষকে আমি তোমার থেকে বেশি ভালোবাসতে পারবো না তোমার মতো স্বামী পাওয়া যায় আমার অনেক ভাগ্য প্লিজ প্রীতি ওসব কথা থাক আমাকে মনে মনে অনুতপ্ত হতে দাও সেটাই আমার অন্যায় বিচারের ঠিক শাস্তি হবে একটা কথা বলবো প্রীতি যদি তুমি কিছু মনে না করো মানে অন্যভাবে না নাও বলো দিগন্ত ছেলেটা তো নিজের বলতে কেউ নেই তা আমাদের বৈশালীর সঙ্গে যদি দিগন্তর বিয়েটা দেওয়া যায় কেমন হয় খালি পড়ে পড়ে বউয়ের আদর খাবো আর সারাদিন ব্যবসা করবো এই যাদের মনোভাব জগৎ সংসারে তারা অন্ধ হয়ে থেকে যায় একটু আগে কি শুনলে না মানে আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম আসলে আমি তো ভাবতে পারিনি রূপম আর ঝুমা এমন কাজ করতে পারে ওরা দুটিতে যে প্রেম করছে গো সেটাও নজরে পড়েনি সত্যি তোমার বন্ধু নীলাঞ্জনবাবুকে জিজ্ঞেস করে নিও আজ সকালে তোমার চিঠি পাবার পর এ নিয়ে একচোট আলোচনা হয়ে গেছে ও তাহলে তো শুভ কাজে আর দেরি করা উচিত নয় কিন্তু তুমি তো ওকে চাকরি থেকে বসিয়েই দিয়েছো গো দোর কথা ছাড়ো ওকে এবার আমি আমার ডেপুটি করে নেব খুশি তো আর কিচ্ছু না বলে সম্পতি আস্তে আস্তে মাথা রাখলো কাল বসের বুকে শেষ হল শ্রী গৌতম রায়ের সৃষ্টি গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির গল্প আর এক ওথেলোর তৃতীয় তথা অন্তিম পর্ব নমস্কার